Dr. AFM Jamaluddin Ahmed. Assalamu alaikum. Aajker ami ekjon shikshok shikshokota kori ami choto choto bachcha theke porai e theke porai but apnader moto guru manusher shathe kotha bola amar hoye uthe na tobuo ajke shamosh korechi apnader samne dariye kotha bolar amra অনেকদিন ধরে চেষ্টা করছিলাম আমি কুমিল্লায় যেহেতু কুমিল্লায় কিছু করা যায় কিনা কিন্তু হয়ে উঠছিল না কারণ হচ্ছে আমার শিক্ষকতা নিয়ে আমি অনেক অনেক বেশি ব্যস্ত থাকি সো আপনারা যারা আজকে এই সুন্দর সকালবেলা আমার কথা শোনার জন্য এখানে এসেছেন প্রথমত আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের সবাইকে সুস্থ সুন্দর শরীর নিয়ে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করার জন্য আলহামদুলিল্লাহ আরেকটা জিনিস হচ্ছে যারা আপনারা এখানে কষ্ট করে এসেছেন অবশ্যই অনেক সৌভাগ্যবান যে আমরা সবুজ দিয়ে সৃষ্টিকর্তা যা বলেছেন তা নিয়ে কথা বলার জন্য এখানে আল্লাহ তৌফিক দান করেছেন আমাদেরকে আমরা বারবারই ভাবছিলাম যে কুমিল্লায় কি করা যায় আমাদের নাইটিং স্কুলই ছিল সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার একটা আন্দোলন যে আমরা গ্রিনকে ছড়িয়ে দিব গ্রিন বাংলাদেশে একটা ছোট আমাদের আপনারা জানেন যে গ্রিন বাংলাদেশ সারা বাংলাদেশেই আমরা কাজ করছি সবুজে নিয়ে বাট আমরা কুমিল্লায় একটু পরে এসেছি আমার বন্ধু সবসময়ই আমার পাশে থেকেছে বন্ধু সবসময় অনুপ্রেরণা দিয়েছে কিছু ভালো কাজ করার জন্য আমাদের সবসময় আমরা যখনই সবুজ দিয়ে কিছু কথা বলেছি কথা আন্দোলন করেছি কোথাও অন্য শহরে গিয়েছি আমাদের এই কুমিল্লাকে সবসময় পেয়েছি আজাদ ভাইকে আপাকে সবসময় আমাদের পাশে পেয়েছি আমি আমার গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে এবং নাইটিং স্কুলিংয়ের পক্ষ থেকে আমি কুমিল্লা এইট আর জিনিসকে থ্যাংক জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য আসলে আপনারা জানেন যে ওনাদের সহযোগিতা অথবা সাহস যদি আমরা না পেতাম তাহলে আজকের অনুষ্ঠানটাও হতো না সো আসলে মন থেকে বলছি আপনাদের মতো মানুষগুলো যদি আমাদের সবুজের আন্দোলনের পাশে থাকে আমরা সুন্দর করে দেশটা সাজিয়ে দিব সবাই মিলে আমি যে অডিটোরিয়ামটার ভিতরে এখন বসে আছি এই অডিটোরিয়ামটা আজকে যারা নেতৃস্থানীয় যারা আছেন তারা কথা বলছেন তাকিয়ে থাকতাম আর মনে করতাম এত বিশাল মানুষ হয় কি করে এত বিশাল মনে মানুষ কেমন করে হয় কেমন করে আত্মার হামিদ হয় আমরা কেমন করে শচীনদের বর্মন হয় কেমন করে রাহুলদের বর্মন হয় আমি সবসময় ভাবতাম আমি ওখানে একটা লাইব্রেরি আছে ওখানে নিউজ পেপার পড়তাম আর ভাবতাম মানুষ আব্দুল্লাহ সাইজ কেমন করে কথা বলে মানুষকে কিভাবে মোহের ভিতর নিয়ে যায় সেগুলো নিয়ে আমি ভাবতাম আমাদের এই শহরে জন্মেছেন যেসব মানুষগুলো আপনারা দুই স্ক্রিনে দেখছেন তাদের জন্য আমরা গর্ববোধ করি কুমিল্লা এমন একটা সিটি যে সিটিতে এই মানুষগুলো জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করেছেন এই মানুষগুলো যাদেরকে আমরা দেখেছি এইসব এই টাউন হল ময়দানে তারা বিচরণ ছিল একসময় কুমিল্লাকে তারা গড়ে দিয়েছিল আজকে আমার বন্ধু বলেছে যে এই অডিটোরিয়ামটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে
আসলেই তো উন্নয়নের জোয়ার চলছে, আমি কিন্তু একটু আমিও হতাশ হয়েছি। যা একটু সুন্দর হলে কি হতো না, সারা বাংলাদেশ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আশা করছি যেহেতু আমার বন্ধু আমার আপা এই কুমিল্লায় সমাজসেবা করে বেড়ান, ওনারা এটা দৃষ্টি দিবেন যে এই অডিটোরিয়ামটা হবে ঐতিহ্য, এটা বিশাল ঐতিহ্য কিন্তু। এখানে আমার আত্মার ভিতরে মিশে আছে, সবার আত্মা আপনাদের সবার আত্মার মাঝে মিশে আছে। ওনারা দৃষ্টি দিলেই এই অডিটোরিয়ামটা সুন্দর হয়ে সেজে উঠবে। আমার এই এই অডিটোরিয়াম, এই টাউন হল, এই মানুষগুলোর বিচরণ ছিল, এই মানুষগুলো সবগুলো কুমিল্লার। আপনারা আমরা সবাই প্রাউড ফিল করতেই পারি তাদের জন্য। কুমিল্লার মানুষগুলো আসলে আলোকিত করেছিল কুমিল্লাকে। আমরা এখন অনেকটাই হতাশ হয়ে যাচ্ছি কুমিল্লাকে নিয়ে। আমরা চেষ্টা করছি সবাই মিলে কুমিল্লাটাকে রঙিন করে সাজিয়ে দিব কুমিল্লা। এই মানুষগুলো কুমিল্লার, সো আপনারা প্রাউড আমরা ফিল করতেই পারি অ্যাজ এ কুমিল্লা মানুষ। আমি গর্ববোধ করি আমি এই কুমিল্লার মানুষ। আমার এই ছাড়াও অনেকে আছেন আলোকিত করেছেন, আমি অনেকগুলো সংক্ষেপে করে নিয়ে আসছি। সো এই সবগুলো আলোকিত মানুষ আজকে আমাকে অনুপ্রাণিত করেছে, আমরা যেন সবাই মিলে একতাবদ্ধ হই, আমরা সবুজের আন্দোলন করি। এই মানুষগুলো এখানে আমাদের কুমিল্লায় আপনাদের সব কিছু, নগর ভবন যেখানে আমরা বিচরণ করেছি একসময়, এই প্রিয় স্টেডিয়াম, যে স্টেডিয়ামে আমি ফুটবল খেলায় খুব পিছু ছিলাম। আমার বন্ধু আছে, সাহস করে সব কিছু বলি না, আমি আসলে খেলাধুলায় খুব পিছনে ছিলাম। আমরা কখনো ছুটি হলে এই স্টেডিয়ামে গিয়ে দৌড়াদৌড়ি করতাম, অথবা ধর্মসাগর পাড়ে, কুমিল্লা বোর্ড অফিসে, এইসব জায়গাগুলোতে গোমতীর পাড়ে আমরা ঘুরে বেড়াতাম। এই জায়গাগুলো আমরা, আমার সাথে যারা ঢাকা থেকে এসেছেন তাদেরকে বলেছি, আমি যেই জায়গায় আমার স্মৃতিগুলো আছে সেই জায়গাগুলো আপনাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাবো। এই কুমিল্লা শহর, কারণ প্রচণ্ড ভালোবাসি কুমিল্লা শহরকে। ধর্মসাগর পাড়, অনেক স্মৃতি, আপনাদেরও স্মৃতি আছে। আমি আজকে বিকেলবেলায় ধর্মসাগর পাড়ে যাব আমার স্মৃতিগুলোকে খুঁজে বেড়ানোর জন্য, কারণ আমি কুমিল্লার সন্তান, আমি কুমিল্লাকে অনেক বেশি ভালোবাসি। এই জায়গাগুলো আমাদের স্বপ্ন, আমাদের সুন্দর স্মৃতি, আমাদের প্রজন্মকে আমরা সুন্দর করে এইগুলো উপস্থাপন করব। এই জিনিসগুলো আমাদের সবগুলো কিন্তু ভালোবাসার জায়গা, পরম মমতায় গড়ে রেখেছি আমরা এইগুলো। আমরা ইচ্ছে করলে কিন্তু পৃথিবী জুড়ে কিন্তু আমরা এগুলো তুলে ধরতে পারি। আমাদের সিমেট্রিগুলো আমরা কিন্তু এখনও বারবার ছুটে যাই, যারা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের আত্মাহুতি ছিল এখানে। আমি কুমিল্লা পার্কে যখন আজ কালকে রাতে উঠেছি, আমার স্টুডেন্টকে বলছিলাম তোমাকে একটা মজার জায়গা দেখাবো। আমি স্কুল ফাঁকি দিয়ে মাঝে মাঝে এখানে আসতাম, তখন এখানে বাঘের গর্জন শোনা যেত। সেই স্মৃতিগুলো আমি শুধু শেয়ার করলাম যে এই জিনিসগুলো আমাদের মনকে জানে। আমি যখন কুমিল্লা মডেল স্কুলে পড়তাম তখনকার অনেক স্মৃতি, যে স্মৃতিগুলো এখনো আমাকে কুমিল্লা মডেল স্কুলের সামনে দিয়ে আসলে আমি গেটটাকে ছুঁয়ে দেখি, আমার স্কুল, আমার ভালো লাগা কুমিল্লা জিলা স্কুল। আমি জানি অনেকেই কুমিল্লা জিলা স্কুলের ছবিটা দেখে বুকটার ভিতরে কেমন করে কাঁপতে। আমি যখন স্লাইডে তৈরি করছিলাম তখন অনেক স্মৃতি ভেসে এসেছিল আমার। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, আমি ভিক্টোরিয়া কলেজে প্রতিটা উনি করি, প্রতিটা পারি, প্রতিটা কণার সাথে মিশে আছে আমার আত্মা। আমি বড় হয়েছি সেই জায়গায়, আমাকে মানুষ বানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। সো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্মৃতি আমার কাছে অনেক বড় বেশি, তাই তো আমি কুমিল্লাকে খুব বেশি ভালোবাসি। আমার ভালোবাসা এই কুমিল্লার নগর, এই কুমিল্লার স্মৃতিটাকে আপনারা সবুজ করে দিবেন। আমি শুধু এসেছি, আসুন আমরা সবাই একসাথে মিলেমিশে যাই, আমরা ভালোবাসার একটা সুন্দর সুন্দর, আমার বন্ধু বলেছে আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাই এমন একটা জায়গা, যেই জায়গাতে আমি যখন আমার সন্তানকে রেখে যাব, যখন আমার লাশটা নিয়ে যাবে, আমি হাসতে হাসতে বলবো আমি একটা আমার সন্তানকে সুন্দর একটি দেশে রেখে গেলাম, ভালোবাসার একটি জায়গায় রেখে গেলাম, যেটা আমার পরম শান্তি। মৃত্যুতেও তখন আমার মনে হবে আমি তো আমার সন্তানকে ভালো সুন্দর একটা স্মৃতি রেখে গিয়েছি। আমি এখানে কয়েকটা কুমিল্লা যারা গ্রুপ আছেন তাদেরকে বলছি, আসেন আমরা সবাই মিলে কাজ করি। সবার উদ্দেশ্য কিন্তু একটাই, এক সুতায় বাঁধা কিন্তু আমরা সবাই নো, আমরা এখন থেকে সবাই একসাথে কাজ করব, সবুজের জন্য কাজ করব, কুমিল্লাকে আমরা তুলে ধরবো সারা বিশ্বের মাঝে। আমি কিছুদিন আগে দেখেছিলাম যে নোয়াখালী তারা একটা রেকর্ড তৈরি করেছে, যে পরীক্ষার্থী যারা যাচ্ছেন তাদেরকে তারা
থাকার ব্যবস্থা করে দিয়েছেন, পরিবহনের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা কুমিল্লার সন্তান, আমরা ছিলাম এই কুমিল্লা, কিন্তু কুমিল্লাকে সময় জেলাস করে। আমার যারা এখানে যারা ঢাকার থেকে আসছেন তারাও জেলাস করেছে যে কুমিল্লার শহর এত সুন্দর, আমরা আরো সুন্দর করতে চাই, আরো সবুজ করতে চাই। আমরা কিছুদিন আগে রাজশাহীতে গিয়েছিলাম, রাজশাহীটাকে তারা বাঁশ যোগ্য করে ফেলেছে মাত্র 2 বছরের মাঝে। আমরা কুমিল্লাকে তৈরি করতে চাই। কুমিল্লার একটা ডিসির কথা খুব মনে পড়ে, আশিকুর রহমান ছিলেন, যারা একটু বয়স্ক আছেন তারা দেখেছেন মনে হয়, কুমিল্লাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছিলেন। শুধু গাছ লাগালেই চলবে না, এমন একটা সিটি তৈরি করবো যে সিটিতে আমাদের এয়ার পলিউশন থাকবে না, আমরা সুন্দর একটা সিটি তৈরি করতে চাই। এবং এই যে যাদের এই নামগুলো দেখছেন, এই নামগুলো দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট, আমরা সবাই মিলে যদি এক হয়ে যাই, আমরাই পারবো এই কুমিল্লা শহরকে আমরা বাংলাদেশের সবচেয়ে সুন্দর বাসযুক্ত শহর হিসেবে আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন ছাদ কৃষি নিয়ে কিছু কথা বলি। কথাটা এইরকম যে আপনারা অলরেডি করেছেন সেই রকম ছাদ কৃষি। ছাদ কৃষিটা শুনলে মনে হয় যে উনি বাবা কুটির কিছু না, আমার মা আপনার মা প্রথম বাগান করা শুরু করেছিলেন। আমরা শিখেছি কার থেকে বাগান করা, মা থেকে শিখেছি। আমার মা শিখিয়েছেন বীজ কীভাবে লাগাতে হয়, কীভাবে গাছ হয়, কীভাবে পোকা ধরলে ছাই ছিটাতে হয়, আমরা কিন্তু সেটা শিখেছি মা থেকে। আমার মায়ের কথা খুব বেশি মনে পড়ে, তোমার হাতে যদি সিট থাকে তুমি লাগিয়ে দাও, ফলন পাবাই, কারণ এদেশের মাটিগুলো হচ্ছে অনেক সুন্দর উর্বর মাটি। সেই মায়ের কাজগুলোই কিন্তু আমরা আজকে এখানে যারা নিয়মিত হয়েছি সবাই কিন্তু আমরা মায়ের কাজগুলো করছি। তাহলে এগ্রিকালচার খুব কঠিন কিছু বলে মনে হচ্ছে? মা যে এই কাজটা পেরেছে আমরাও পারবো। সো আমাদের সামর্থ্য আছে, আমরা ছাদ বাগানে যাব। আমরা সবসময় ছাদ বাগান বলতাম, ছাদ বাগান হচ্ছে এইরকম যে আপনি একটা গাছ মাঠে লাগাচ্ছেন তখন কিন্তু এটা ছাদ বাগান হবে না। ছাদ বাগান হচ্ছে আমার মাঠের থেকে বাইরে যে কোনো স্পেসের উপরে, সারফেসের উপরে, যেটা রুফে আমরা করি। আপনি আপনার ড্রয়িং রুমের ভিতরে একটি গাছ রেখে দিয়েছেন টেবিলের উপরে, ইটস অলসো রুফটপ গার্ডেনিং। আপনি ব্যালকনিতে কিছু গাছ রেখেছেন, ইটস অলসো রুফটপ গার্ডেনিং। রুফটপ গার্ডেনিং হচ্ছে কনভেনশনাল ম্যাথডে যেগুলো আপনি গাছগুলো লাগান সেগুলোর বাইরে এসে কিছুর উপরে যদি করা হয় তাহলে ছাদ বাগান। ছাদ বাগান বাংলাদেশে কিন্তু অনেক হয়েছে। এইটা হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাদে যে বাগানটা আছে সেই বাগানটা। এটা আমার একটা ছোট্ট বাগান, একটা মডেল বাগান না, ঢাকা শহর ছেয়ে গিয়েছে ছাদ বাগানে, এবং হোটেল হচ্ছে সেই বাগানগুলোতে। এবং মানুষ কিন্তু এখন সেই হোটেলগুলোতে, পরিবেশ যেহেতু সুন্দর তার জন্য কিন্তু ওই হোটেলগুলোতে বেশি বেশি পরিমাণে যাচ্ছে। তো ছাদ বাগান জনপ্রিয় হবে। আমরা এই ছাদগুলো খালি পড়ে আছে, কুমিল্লার ছাদ, আমি এরিয়াল ভিউ নিয়েছি, কুমিল্লার ছাদগুলো খালি পড়ে আছে। খেয়াল করে দেখেন এখানে এই বিল্ডিংগুলি যখন হচ্ছিল তখন এখানে আম জাম কাঁঠাল লিচু এই গাছগুলো ছিল, বাট আমরা কী করেছি সেই গাছগুলোকে কেটে ফেলেছি, কেটে ফেলে সেখানে বিল্ডিং বানিয়েছি। মানে হচ্ছে কি আমার যে 15টা গাছ ছিল সেই 15টা গাছ কেটে আমি এখন বিল্ডিং বানিয়েছি। বিল্ডিং বানালে এইরকম কুমিল্লা শহর চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি কিছুদিন আগেও এরকম দেখিনি। এখন কুমিল্লা শহর অনেক অনেক সুন্দর, অনেক মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে, কারণ গাছগুলো কেটে আমরা বিল্ডিং বানাচ্ছি। মজার ব্যাপার কি জানেন, আপনি কি এই বিল্ডিংগুলি করার ফলে জমি কি কমে গেল? আসলে জমি কিন্তু কমে যায়নি, আমাদের ভাবটাকে একটু অন্যভাবে ভাবতে হবে। জমি কিন্তু কমেনি, এই বিল্ডিংগুলো যতটুকু জায়গায় ছিল ঠিক সমান পরিমাণ জায়গা নিয়ে কিন্তু উপরে উঠেছে, এবং তার যে পরিমাণে জায়গা আছে সেই জায়গাগুলোতে যদি আপনি গাছ লাগিয়ে দেন তাহলে ছোট বড় গাছ লাগিয়ে আপনি কিন্তু এই জায়গাটাকে আবার পুষিয়ে নিতে পারেন ছাদ বাগান করে। এইরকম বাগান যদি আপনি করে ফেলেন কেন করবেন? আপনি কেন করবেন? যে প্রচুর পরিমাণে সবজি খাওয়ার জন্য, প্রচুর পরিমাণে এখান থেকে আর্ন করে বিক্রি করার জন্য না, সব কিছু খেয়াল রাখবেন। আমাদের কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, অক্সিজেন, এই পরিবেশকে চেঞ্জ করার জন্য কিন্তু করতে হবে। পাশাপাশি আমরা কিছু ফ্রেশ সবজি খাব। আমরা কেমিক্যালস দিয়ে যেমন অনেক সবজি বাজারে পাওয়া যায়, আমরা যদি নিজের সবজিটা করতে পারি তাহলে কেমিক্যাল ফ্রি স্বাস্থ্যসম্মত সবজি কিন্তু আমরা পেতে পারি।
সেটা করতে পারি আমার নিজে তুলে তুলে খাওয়ার মাঝে কিন্তু অনেক শখ অনেক মজা রমজান মাসে যখন ইফতার করার সময় হয় মা তখন বলেন যাও কয়েকটি কাঁচা মরিচ পেড়ে নিয়ে আসো একটু সালাদের জন্য শশা একটু তুলে নিয়ে আসো সেই শশা বা সেই মরিচগুলো অনেক টেস্টি তো আপনার ছাদ বাগানের ফসলগুলি কিন্তু অনেক টেস্টি করে ফেলতে পারেন আমরা কিছুদিন আগে রুফটপ গার্ডেনিং বলতাম বাট এখন বলছি রুফটপ এগ্রিকালচার ছাদ কৃষি কৃষি মানে এটা থেকে রিটার্ন পাবেন আপনি কেমন করে আগে যেমন প্রতিটা বাগান থেকে কিন্তু প্রতিদিন কিছু করে হলেও ইকোনমিক রিটার্ন কিন্তু আমরা পাচ্ছি এই ইকোনমিক রিটার্ন যখন পাচ্ছি কেমন আজকে আপনার লাল শাক কিনতে হতো সেটা কিনতে হচ্ছে না একটু পেঁয়াজ কিনতে হতো সেটা কিনতে হচ্ছে না শশা কিনতে হতো সেটা কিনতে হচ্ছে না সেইরকমভাবে অনেক সেফ হয়ে যাচ্ছে সেগুলোর জন্যই আমরা ইকোনমিক রিটার্ন যেহেতু পাচ্ছি আমরা এটাকে ছাদ কৃষি বলা শুরু করেছি আমার বন্ধু বলেছে বাংলাদেশের পরিবেশ দূষিত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে সহজ কথা সারা পৃথিবী জুড়ে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ হয়েছে এই গ্লোবাল ওয়ার্মিং বাংলাদেশেও হয়েছে বাংলাদেশ মানে ঢাকা হয়েছে বড় বড় সিটিগুলো চিটং কুমিল্লা খুলনা এই সিটিগুলো যেহেতু প্রচুর পরিমাণে হাই রাইজ বিল্ডিং হচ্ছে সেহেতু সাধারণত কুমিল্লা সিটি থেকে আমরা যেই জায়গায় টাউনগুলো দাঁড়িয়ে আছি এখান থেকে একটু 20-25 কিলোমিটার সাইডে চলে যান গ্রামের দিকে চলে যান গিয়ে দেখবেন 4-5 ডিগ্রি টেম্পারেচার কম মানে কি এই টাউন হলো মাঠে যে টেম্পারেচার আছে গ্রামের থেকে 4-5 ডিগ্রি বা 8 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার বেশি যেটাকে আমরা বলি যেটাকে বলি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আরবান হিট আইল্যান্ড তৈরি হয়েছে আমরা গাছপালা কেটে আরবান হিট আইল্যান্ড তৈরি করেছে কেন হচ্ছে আরবান হিট আইল্যান্ড আমরা সেটা একটু দেখে নিই এরকম গাছপালা ছিল আপনার একটা শহরের জন্য 20 ভাগ গাছ লাগে এটা আপনারা জানেন আমরা ঢাকা শহরে 20 ভাগ কুমিল্লা হলো 6-8 ভাগ গাছ আছে বাট আমরা কিন্তু গাছ কেটে ফেলেছি আর যার ফলশ্রুতিতে এখন যদি এই কুমিল্লার এরিয়াল ভিউ নেওয়া হয় দেখা যায় কোথাও সবুজ নেই সব লাল হয়ে গিয়েছে সো এই ইমেজ অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে বাংলাদেশে কিন্তু গাছের অনেক কমে গিয়েছে এই কেন হয়েছে আমরা বিল্ডিং বানিয়েছি আসলে থাকার কথা ছিল কি আমার জন্য আপনার জন্য সবার জন্য যেটা 9 স্কোয়ার কিলোমিটার জায়গার দরকার ছিল সবুজ গ্রিন থাকা দরকার ছিল কতটুকু 9 স্কোয়ার মিটার এতটুকু জায়গা সবুজ থাকা আমার জন্য কিন্তু সেই সবুজ জায়গাটাও নেই আপনার জন্য নেই আপনার সন্তানের কথা কি ভেবেছেন তাদের জন্য কতটুকু থাকবে সব কিছু মিলিয়ে আমি শুধু বলতে চাই যে ভয়ঙ্কর পরিবেশ আসছে গাছ কিন্তু আমাদের বেশি বেশি করে লাগাতেই হবে কেমন খেয়াল করে দেখেন আছে চাঁদপুর বা দেবিদ্যা বা ওই মুরাদনগর এই এলাকার সব মানুষগুলো হেলথ সিকিউরিটির জন্য সবাই চলে আসছে কি কুমিল্লা শহরে ভালো স্কুলে পড়ানোর জন্য মুরাদনগর থেকে আমার আত্মীয় স্বজন সবাই চলে আসে ঢাকায় সবাই চলে আসছে কুমিল্লায় সবাই বড় বড় জায়গায় কারণটা কি আমরা এই সিটিগুলোতে ফেসিলিটিস ডেভেলপ করেছি ফেসিলিটিস কেমন এক হচ্ছে এডুকেশন 2 নম্বর হচ্ছে ইকোনমিক সলভেন্সি জব সিকিউরিটি তার হচ্ছে হেলথ সিকিউরিটি এই সিকিউরিটির জন্য শহরগুলোতে প্রচুর পরিমাণে আমি তো কান্দতেই পারি গাড়ি চালাতেই পারি না এত ভিড় এত মানুষ কোথার থেকে আসতো আমার স্টুডেন্টদেরকে বলছিলাম কিছুদিন আগে কুমিল্লা শহর কিন্তু গাড়ি চালানো যেত এখন তো সেটাও পারা যায় না এত এত মানুষ হয়েছে কারণ প্রতিটা মানুষ কিন্তু বারবার এই সিটিগুলোতে ঢুকে যাচ্ছে গ্রামে আর থাকতে চাচ্ছে না সময় সিটিতে আসছে এই সিটিতে আসার ফলে কেন সিটিতে আসবে কারণ সুবিধা বেশি সুবিধা যেহেতু বেশি আপনি 300 পড়লেও কিন্তু বেশি পয়সা পাওয়া যায় গ্রামের তুলনায় তো সবাই কিন্তু শহরে চলে আসছে এই শহরে চলে আসার ফলে এটাকে আরবানাইজেশন আমরা বলে থাকি এই আরবানাইজেশন কুমিল্লা শহরে হয়েছে চিটংয়ে হয়েছে খুলনায় হয়েছে ঢাকা সিটিতে অবশ্যই হয়েছে রাজশাহীতে হয়েছে এই আরবানাইজেশনের জন্যই কিন্তু ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে আমাদের কিছুদিন পরে আমার মতো সবাইকে যখন বাতাসে অক্সিজেন থাকবে না তখন কিন্তু খুব সাফার করতে হবে এই আরবানাইজেশন আমি কিন্তু আরবানাইজেশনের বিরুদ্ধে করছি না আরবানাইজেশন হবে বাট আমরা এটাকে কীভাবে আমাদের উপযোগী করে রাখবো সেটাই হচ্ছে ভাবনার ব্যাপার আমরা কি করেছি দেখে নিই আমরা কি করেছি এইরকম সবুজ ডানপাশে যে সবুজটা ছিল
সেটাকে আমরা টুকরো টুকরো করে ফেলে আমরা হাই রেজ বিল্ডিংগুলো বানিয়েছি। হাই রেজ বিল্ডিংগুলো আমাদের ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছে, কেন গাছ সব আমরা কেটে ফেলেছি। কিছুদিন আগে এই অলিগলিতে কিছু গাছ দেখা যেত, এখন এবারে এসে দেখি প্রচুর পরিমাণে বিল্ডিং, সেই গাছগুলো কিন্তু নেই। গাছ আমাদের হার্ট, আমাদের আমাদের অক্সিজেন দেয়, সেই অক্সিজেনের গাছগুলো কিন্তু আপনি আমি নষ্ট করছি। একটা গাছের একটা কথা বলেন তো, যে আপনি কি অক্সিজেন চুলার ভিতরে মাইক্রোওভেনে ফ্রিজে কোথাও তো অক্সিজেন আছে? অক্সিজেন দেয় শুধুমাত্র গাছ। একটু নাকে ধরি, একটা সেকেন্ড নাকে ধরে বন্ধ করে মরে যাবে। তাহলে কি হলো, আপনি পানি ছাড়া 2 দিন 3 দিন 8 দিন 10 দিন বাঁচতে পারবেন, কিন্তু অক্সিজেন ছাড়া কয়েক সেকেন্ডও বাঁচতে পারবেন না। তো আপনাদের উচিত যে আমাদের এই অক্সিজেন খুব অ্যাসেনশিয়াল, এই গাছগুলোই কিন্তু অক্সিজেন দেয়, সেই অক্সিজেনগুলো আমাদের সোর্সগুলো বাঁচাতেই হবে। ধীরে ধীরে গাছগুলো সবুজ থেকে বিবর্ণ হয়ে যাচ্ছে, আমাদের উচিত এই বিবর্ণটাতে, যেটা বিবর্ণ হয়ে যাচ্ছে সেটা, হ্যালো বিবর্ণ হচ্ছে সাউন্ডটা প্লিজ প্লিজ, হ্যালো জি, বিবর্ণ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আবার সবুজের দিকে নিয়ে যেতে হবে, সেটাই আমাদের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো কে করবে? আপনি আমি সবাই, আমাদের করতেই হবে। আমার বন্ধু বলেছে প্রতিদিন গাছ লাগায়, আমি প্রাউড ফিল করি যে ওর মতো একজন ব্যস্ত মানুষ গাছ নিয়ে ভাবে ভাবে, কারণ কি ওর সন্তান তো এখানেই থাকবে, এখান থেকে অক্সিজেন দিবে, আমার সন্তান আমি কোথায় রেখে যাব, সুস্থ থাকবে কি আদৌ? এই র্যাপিড আলভারাইজেশন গাছ নষ্ট করেছি প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে বড় বড় গাড়িগুলো। আমরা যদি এইরকম ছোট গাড়ি না চালিয়ে বড় গাড়িতে চলতাম, তাহলে কিন্তু কম পরিমাণে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বাতাসে আসত। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এইটা কিন্তু আমাদের অনেক সমস্যা তৈরি করছে, আবার প্রচুর পরিমাণে বিল্ডিং হয়েছে। আমি এরিয়াল ভিউ দেখছিলাম কুমিল্লা শহরে, প্রচুর হাই রাইজ বিল্ডিং, প্রচুর সূর্যের আলো পড়ে, সূর্যের আলো পড়ে পড়ে সেগুলো গরম হতে থাকে, পরের দিন সূর্যি মামা এসে বলে আবার রৌদ্র, সেভাবে দিন দিন কিন্তু কুমিল্লা শহর গরম হয়ে যাচ্ছে। আবার কুমিল্লা শহরে অ্যাপার্টমেন্টগুলো খেয়াল করে দেখেন, একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং জানালা পর্যন্ত খোলা যায় না, এরকমভাবে বিল্ডিং বানাচ্ছি যার জন্য বাতাস নড়াচড়া করতে পারছে না, বাতাস নড়াচড়া করতে পারছে না দেখেই প্রতিটা বিল্ডিংয়ের ভিতরে কিন্তু আমরা এয়ার কুলার বসিয়ে দিচ্ছি। আর এয়ার কুলার বসিয়ে দেওয়া মানে হচ্ছে কি, ঘরের ভিতরে টেম্পারেচার কমাচ্ছি, বাইরে সম পরিমাণ টেম্পারেচার কিন্তু বাড়িয়ে দিচ্ছি। আমরা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছি, আমাদের সন্তানকে কোথায় রেখে যাব সেটা কিন্তু একদম ভাবছি না। সো সব কিছুর ফলে হচ্ছে বাতাসের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, মানুষ আরবান হিট আইল্যান্ড তৈরি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের যে নেচার ছিল বন্যা খরা টাইফুনে ভরে গিয়েছে এখন বাংলাদেশ। তো আমাদের কিছুদিন আগে আমাদের 6টা ঋতু ছিল, মনে করেন তো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত, এই 6টা ঋতু কি এখন কি বাংলাদেশে আছে? আপনি কতদিন হলো আপনি সেই বসন্তকালের অনুভব করতে পারছেন না? আমি মনে করি ঢাকা শহরে, কুমিল্লা শহরে, চিটাগাংয়ে আমরা শীত অনুভব করছি না, শীতকালও কমে যাচ্ছে, শীত নেই বললে চলে। এখন কি আছে আমি বলি কি জানেন? আমি বলি 2টো কাল আছে, ঝমঝম করে বৃষ্টি পড়ে, এইরকম করে ঝমঝম করে বৃষ্টি পড়ে, তাহলে হচ্ছে বৃষ্টিকাল। আবার যখন খরা হয় প্রচণ্ড রৌদ্র, তখন অতিষ্ঠ হয়ে পড়ি গরমকাল, 2টো কাল এখন, সেই শীতকাল বসন্ত এই কালগুলো এখন আর নেই বললেই চলে। কারণ হচ্ছে আমরা নিজেরাই কিন্তু নষ্ট করেছি, আমরা করেছি আরবান হিটারি করেছি, গ্লোবাল ওয়ার্মিং করেছি, ক্লাইমেট চেঞ্জ হয়েছে, ইকোসিস্টেম নষ্ট হয়ে গিয়েছে। আর এই ইকোসিস্টেম যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, আমাদের সন্তানগুলিকে কোথায় রেখে যাব সেই ভাবনায়। প্রচুর পরিমাণে টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ইনসেক্ট বেড়ে যাচ্ছে, পোকা মশা ডেঙ্গু, আরেকটা কি জন্য ছিল চিকুনগুনিয়া, আগামী কী আসবে সেটাই ভাবছি। সো আপনার সন্তানকে বাঁচাতে হলে এখনই উচিত, চলুন আমরা সবাই মিলে আমরা সবুজ করি দেশটাকে,
বাঁচতে যদি চান। ইকোসিস্টেম চেঞ্জ হয়ে গেছে, মানে কি আমরা স্ট্রেসে ভুগছি। ঢাকা শহরে প্রায়শই দেখা যায় যারা সার্ভিস করে তারা ঢাকা শহরে অফিস থেকে যখন বাসায় যায়, বাসায় গিয়ে ওয়াইফের সাথে অথবা হাজবেন্ডের সাথে এমন একটা আচরণ করেন যে মহামারী অশুদ্ধ করে দিয়ে চলে আসেন। চা তৈরি হলো কেন, গরম পানি নাই কেন, এইসব অদৃশ্য। আপনি বলেন তো যে নির্ভ মানুষটা সারাদিন খুব ভালোভাবে অফিস করলো, বাসায় এসে কেন এই কাজটা করছে? আসলে কি জানেন, সারাটা দিনের স্ট্রেসের ফলে তার ব্লাডের ভিতরে অক্সিজেন কমে গিয়েছে। অক্সিজেন কমে যাওয়ার মানে হচ্ছে আপনি স্ট্রেসে থাকবেন, আপনার বিহেভিয়ার কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে। মানে হচ্ছে আপনি যখন এই কান্দিপাড়ে ঘোরাফেরা করেন অথবা বোটানিক্যাল গার্ডেনে ঘোরাফেরা করেন, দুটো মিলের ভিতর পার্থক্য কিন্তু আপনি অপরিক বুঝতে পারেন। কান্দিপাড়ে যখন ঘোরাফেরা করেন মনে মনে সারাদিন গালাগালি করে, আবার বোটানিক্যালে যখন যান তখন গুনগুন করে ও আমার দেশের মাটি তোমার পরে ঠিকাই মাথা, কত সুন্দর গান বের হয়ে আসে। মানে কি আপনার অক্সিজেন পাচ্ছেন, আপনার স্ট্রেস নেই। আর যদি অক্সিজেন না পান তাহলে কিন্তু আপনি ঘরে ঢুকে গ্লাস কাপ প্লেট ভাঙতে দ্বিধা করেন না। সো অক্সিজেন কিন্তু আমাদের লাগবে, যেটা হচ্ছে আমরা অক্সিজেনের অভাবে কিন্তু নানাবিধ ডিজিজে ভুগছি, এমনকি আমাদের টেস্ট সেল হচ্ছে, সেলগুলো মরে যাচ্ছে। সো অতি দ্রুত কিন্তু আমরা বুড়ো হয়ে যাচ্ছি, সেটাও কিন্তু খেয়াল রাখবেন। অক্সিজেন দরকার। ধুলোবালির নগর ঢাকা, ধুলোবালির নগর হচ্ছে কুমিল্লা। কুমিল্লার ভিতরে মাস্ক ছাড়া এখন বের হওয়া যায় না এই ধুলোবালি। আমি কিছুদিন আগে রাজশাহীতে গিয়েছিলাম, বলেছিলাম একটু আগে, ওখানে গিয়ে দেখেছি তারা সিটি কর্পোরেশনের মেয়র জেরো সয়েল আমি আবার বলছি জেরো সয়েল প্রজেক্ট চালু করেছেন। হোয়াই নট কুমিল্লা? কুমিল্লাতে যদি আমরা এমন করি জেরো সয়েল হবে, কোথাও সয়েল দেখা যাবে না, সব জায়গা পাকা হবে। যেই জায়গাটা মাটি থাকবে অবশ্যই তার উপরে কার্পেট গ্রাস থাকবে, ঘাস থাকবে, বনের মতো করে রাখবো। সেটা দায়িত্ব কার? সিটি কর্পোরেশনের মেয়র? নো, আপনারা এখানে ছটা সাতটা গ্রুপ আছেন, ইনক্লুডিং মি, আমি কুমিল্লার। সো আমরা সবাই কিন্তু আমাদের হাতে নিতে হবে যে আমরাই করবো, আমরাই পারবো, আমরাই করবো জয়। সো একটা নিউজ পেপারে আসছিল যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার অথবা রোড অ্যাক্সিডেন্টে যেগুলো মানুষগুলো প্রতিদিন মারা যাচ্ছে তার চেয়েও বেশি পরিমাণে মানুষ মারা যায় শুধুমাত্র ব্রঙ্কিয়াল ডিজিজে। ব্রঙ্কিয়াল ডিজিজ বুঝেন? আমি বুঝি কত কষ্ট, এত বাতাসে এত অক্সিজেন কিন্তু আমি নিতে পারছি না, এইটা হচ্ছে ব্রঙ্কিয়াল ডিজিজ। এই ব্রঙ্কিয়াল ডিজিজ থেকে যদি বাঁচতে চান বাতাসে অক্সিজেন বাড়াতেই হবে। আপনার সন্তানের কথা একবার ভেবে দেখেন, বাতাসে অক্সিজেন আছে কিন্তু অক্সিজেন নিতে পারছে না, এর চেয়ে কষ্ট আর কী হতে পারে? সো আসুন, আমি বারবারই বলছি আমরা দেশটাকে সবুজ করি, কুমিল্লাকে সবুজ করি, সবুজ একটা নগরী করি, আমার সন্তানরা যেন ভালো থাকে। এছাড়া মোবাইল তো আছেই, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে, এগুলো নানাবিধ ডিজিজ তৈরি করছে। গাছই পারে এই সবগুলো সমস্যার সমাধান করতে। পিপ পিপ করে হর্ন যখন আমার বন্ধুরা বাজিয়ে যায় তখন আমার হার্টে ব্যথা হয়। আপনারা যারা গাড়িতে চলেন একটু বলবেন ভাই হর্ন বাজাবো না, কারণ আমরা যারা রাস্তায় চলাফেরা করি তাদের খুব কষ্ট হয়, এই হর্নগুলো আমার শরীরকে নষ্ট করে দিচ্ছে। গাছ যদি লাগান আপনার ঘরে বসে যেই হর্নের সাউন্ডটা আসতো অনেকটা কমে যাবে। সেটাও আমরা কি পারবো না? আমরা পারবো, আমাদের পারতেই হবে। কেমন করে পারতে হবে? যদি মনে করি আমরা যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, আমরা রিভার্স করবো। শুধু কেমন রিভার্স করবো? জাস্ট কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, অক্সিজেন বাড়বে বাতাসে। পারবো না? আমরা সাতটা গ্রুপ, আটটা গ্রুপ, নয়টা গ্রুপ কুমিল্লা আছি। আসুন আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি যে আমরা কুমিল্লা শহরকে গাছে ভরিয়ে দিব, কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, অক্সিজেন বেড়ে যাবে। সো আমরাই পারবো সব কিছু করতে। একমাত্র পথ গাছ লাগানো। গাছ, আমরা কি আল্লাহকে শুকরিয়া করছি? এতগুলো মানুষ আজকে শুক্রবার দিন আপনাদের কত ব্যস্ততা, বাজার করে টেবিল করে রেখে দিয়ে আসছেন অথবা বেসিনে মুরগিটা বের করে দিয়ে আসছেন, মাছগুলো নামিয়ে দিয়ে আসছেন, বাজারগুলো অবস্থা ঘরে রয়ে গিয়েছে, অনেক কিছু আজকে কাপড়গুলো ওয়াশ করার কথা আছে, বাচ্চাদের কাপড়গুলো ওয়াশ করতে হতো, সেই রকম একটা ব্যস্ত দিনে আপনি সবুজের কথা শোনার জন্য আপনি এখানে এসেছেন।
আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সেই রকম একটা পরিবেশ তৈরি করতে পেরেছি। আমরা গাছকে ভালোবাসি, সবুজকে ভালোবাসি, নেচারকে ভালোবাসি এবং ভালোবেসে আজকে শত ব্যস্ততার মাঝেও এখানে আমরা এসেছি আলহামদুলিল্লাহ। সো শুধু গাছ লাগাবেন, শুধু গাছ লাগান, গাছ ইকোসিস্টেম চেঞ্জ হয়ে যাবে। রুফটপ গার্ডেন যদি পারে এই ইকোসিস্টেম চেঞ্জ করতে, বাতাসে অক্সিজেন বাড়িয়ে দিতে, সো গাছের কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই। সহিহ বুখারী শরীফে লেখা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, গাছ লাগাও, এই একটা বীজি যদি লাগাও সেই বীজি থেকে যদি ফল হয়, বীজ হয়, শস্য হয়, এইটা সদকায়ে জারিয়া হবে। মানে আপনার একটা এমন একটা গিফট হবে, আপনি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। হয়তো বা এমনও হতে পারে শুধুমাত্র ওই একটা গাছের বদলতে আপনার ব্যাসের কনফার্ম হয়ে যেতে পারে। সো আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই। গাছগুলো লাগাতে হলে আমাদের সবাই মিলে কাজ করতে হবে। আপনারা যারা গ্রুপগুলো আছেন, আমি আপনি সবাই, সবাই মিলে, কেউ বাদ যাবে না। সিটি কর্পোরেশন তো অবশ্যই বারবার জোরালোভাবে আপনাদের সাথে পাশে নিতে হবে, নিয়ে সামাজিক আন্দোলন গ্রহণ করতে হবে শুধুমাত্র গাছ লাগানোর জন্য। সবাই মিলে, শুধু বর্ষাকাল নয়, সবকালই আমাদের কাছে কাল, সবকালই গাছ লাগানো যায়। সবাই মিলে গাছ লাগাই, বেশি বেশি গাছ, পরিবেশ সুন্দর হবে, কেউ থাকবে না আমাদের পেছনে, এমনকি প্রতিবন্ধী, বাচ্চা, বয়স্ক, চাচা, ভাতিজা, নাতি, নাতনি, সব দাদা দাদি সবাই মিলে আমরা গাছ লাগাবো। কুমিল্লা শহরকে সবুজে ভরে দিব, অক্সিজেন শুধু অক্সিজেন, বুক ভরে নিঃশ্বাস নিব, আর বলব আমরা সবাই সবাই পেতে চাই, আমরা 100 বছর বাঁচতে চাই। এই আন্দোলনে আমি সবসময় পেয়েছি জিনিসকে। আমি আশা করি আপনাদের যে সবুজ গুণগুলো আছে, আপনি জেনিসের সাথে যোগাযোগ রাখবেন। আমার বন্ধু খুবই 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 বন্ধু, আমার বন্ধু অনেক ভালোবাসার বন্ধু, তার কাছে যখনই হাত পেতেছি তখনই সে আমার কাছে এসে দাঁড়িয়েছে সবসময়, সবসময়। আপনারা পাবেন আমি আশা করছি, সে আশাবাদ ব্যক্ত করছি। বাতাসে কার্বন ডাইঅক্সাইড কমাতে হবে, অক্সিজেন বাড়াতে হবে। গাছ কোথায় লাগাবেন? কুমিল্লা শহরে এখনও কিন্তু কিছু জায়গা আছে, সেগুলো সেইগুলো খুঁজে খুঁজে আপনারা গাছ লাগাবেন। সেই গাছ লাগানো ছাদ বাগানোতে হচ্ছে সবচেয়ে সহজ জায়গা, যেখানে আমরা গাছে ভরে দিতে পারি। এখনও জায়গা খালি আছে, কিছু ছাদ ছাদগুলো পুরোই খালি রয়ে গিয়েছে। আমরা ছাদ বিল্ডিং বানিয়ে অনেকে মনে করছি যে গাছ কেটে ফেলেছি, না না না, সেটা কিন্তু না। আমরা আরবানাইজেশনের বিরুদ্ধে করছি না, বিল্ডিং হবে, নেচার ডিমান্ড করে, আপনার সন্তানগুলো থাকবে তো বিল্ডিংয়ে, কিন্তু পরিবেশটার জন্য খেয়াল করে দেখেন, 5 কাঠা জায়গার উপরে যখন বিল্ডিংটা হচ্ছে সমান পরিমাণ জায়গা নিয়ে কিন্তু ছাদও হচ্ছে। তার যদি 1/3 যদি আমরা গাছের আওতায় আনতে পারি, তাহলে কিন্তু দেখবেন এইরকমভাবে নাম্বার অফ প্ল্যান্টস, হয়তো বা বড়ো গাছ কমে যাবে, কিন্তু নাম্বার অফ প্ল্যান্টস কিন্তু আপনি অনেক বাড়িয়ে দিতে পারেন। সো এইভাবে যদি আমি গাছ থাকি সবুজ করি, তাহলে আমরা যে 15টা গাছ কেটে ফেলেছিলাম এখন 45টা গাছ লাগাবো। কেন? কিন্তু বেড়ে যাবে, বেশি পরিমাণে অক্সিজেন রিলিজ হবে, কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। সো ভয়ের কোনো কারণ নেই। আমরা যারা ডেভেলপার কোম্পানি ঢাকায় আমরা কিন্তু খুব যোগাযোগ করছি, এবং কুমিল্লাতেও সেই ইস্যু নেওয়া যেতে পারে যে আমরা যদি সেম হাইটের বিল্ডিংগুলোকে কানেক্টেড করে দিয়ে এইরকম যদি ছাদ বাগান আমরা করে দিতে পারি, তাহলে এরকম হতে পারে সেফ একটা পার্ক ছাদের উপরে হতে পারে। সো ইন্ডিয়াতে চালু হয়েছে, যারা এখানে গণ্যমান্য ব্যক্তি আছেন তারা অবশ্যই ইনিশিয়েটিভ নেবেন যে বড় বড় ছাদগুলো কানেক্টেড করে কোনো রকমের ছাদ বাগান করে দেওয়া যায় কিনা, সেফ একটা পার্ক আমরা কিন্তু ছাদেই করে ফেলতে পারি। সো সেইভাবে আমরা সবাই মিলে যদি কাজ করি, তাহলে আমাদের আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সার্থক হবে। আমি কুমিল্লার একটি সবসময় পেয়েছি আমাদের পাশে, আমি ম্যাডাম এখানে আছেন, আমি মনে করি আপনারা যারা ছাদ বাগান করছেন সেই ছাদ বাগানের আন্দোলনে আমার জেন্সের মতো কুমিল এই কুমিল্লাকেও আপনারা সবসময় পাশে পাবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমরা এখন কিছু ছাদ বাগান করতে গিয়ে কেমন হয় সেগুলো নিয়ে কথা বলব। ছাদ বাগানে কন্টেনার কেমন হবে, কিসে করবেন আপনি ছাদ বাগান? এটা কি টপে করবেন না ড্রামও করবেন, সেটা আপনার ব্যাপার, আপনার রুচির ব্যাপার। কারণ হচ্ছে কি জানেন, আমার ছোটো বোনটা এখানে আসছি কিনা জানি না, আমি প্রায় সময় বলি আমার ছোটো বোন আগে আমাকে বলতো, ভাইয়া তুমি আসো না কেন,
আমি দৌড়ে ওই বাসা যেতাম, টেবিল প্রতি খাবার ছিল, খাবার খেতাম, পেট ভরে আলহামদুলিল্লাহ বলে চলে আসতাম। যখনই সে ছাদ বানানো শুরু করলো তখন আমার কপাল ধরলো, তখন বারবার বলে ভাইয়া তুমি ছাদ বানানো দেখতে আসো, প্রথম আসলেই এইভাবে হেঁটে হেঁটে আমাকে পাঁচতলা ছয়তলা এর উপরে তুলে, তোলার পরে অনেক গল্প হয়, এই রোগ ওই রোগ এটা ওটা, আমি হাসিয়ে উঠি, তারপরে খাবারের টাইম পার হয়ে আমাকে বিদায় করে দিতে, ভাইয়া চা খেয়ে যাও, আগে খেতাম ভাত খেতাম, এখন চায়ের পর্যন্ত এসে ঠেকেছে ছাদ বানান করার জন্য। সো আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে ছাদ বানানটা হবে আপনার বন্ধুত্বের সব কিছু। আপনি এখন কিন্তু কেউ যদি আপনার বাসায় যায় ভাবি চলেন না বিকেলবেলা চাটা একটু ছাদে বসে খাই। সো ছাদ বাগানটা যে এইভাবে করবেন অবশ্যই যেন আপনার সবসময় টানে আপনার বন্ধু বান্ধবীদেরকে উপরে ছাদে নিয়ে যাওয়ার জন্য যেন টানে, সেই রকমভাবে কন্টেনারটা অবশ্যই আপনাকে সেই রকমভাবে করতে হবে যে আমার কন্টেনারটা যেন অবশ্যই সুন্দর হয়, সবাই এসে বাগানটা দেখবে, দেখে বলবে ওয়াও ভাবি এত সুন্দর বাগানটা করেছেন। আমরা কিন্তু ওয়াও সবাই শুনতে চাই, আমরা সবাই শুনতে চাই, আমি কিন্তু শুনতে চাই যে বা ভাবি আপনার বাগানটা তো সুন্দর হয়েছে, বা আপনি বনসাইটা তো খুব সুন্দর করেছেন, অথবা আপনার যে টমেটো গাছটা অনেক ফল ধরেছে আপনি টপটা কোথায় পেয়েছেন, ভাবি ভাবি বলেন তো এই টপটা আমি কোথা থেকে কালেকশন করতে পারি, না আমি তো এই টপটা অনেক কষ্ট করে কালেকশন করেছি, এরকম আমরা বিভিন্ন রকমের কথা আমরা শুনতে চাই। সো টপ আপনার উপরে ডিপেন্ড করবে, আপনার রুচির উপরে আপনি কেমন করে কত সুন্দরভাবে সাজাবেন। এরকম ড্রাম পাওয়া যায়, এরকম ড্রাম কেটে বানানো যেতে পারে, যারা আমরা যারা বয়স হয়ে গিয়েছে আমরা বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, সেইরকম মানুষগুলোর জন্য ঠিকা দিয়ে একটু উঁচু করে টপ রাখা সেই ব্যবস্থাগুলো আপনারা করতে পারেন, অথবা কাঠের ফ্রেম করতে পারেন, অথবা এইভাবে একটা ফ্রেম করে নিতে পারেন যে ফ্রেমগুলো আপনি বছরের পর বছর কিন্তু জাস্ট পলিথিন বিছিয়ে কিন্তু করতে পারেন। একটু বসার জায়গা যদি থাকে তাহলে কিন্তু আরও অনেক ভালো, বিকেলবেলায় এক কাপ চা আর একটু সময় গুনগুন করে গান এই দুটি গাইতে পারেন, তাহলে আপনার প্রাণের সারাদিনে যে আপনার যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু বুক ভরে যাবে, আপনি বলবেন ভালোই তো আছি আমার গাছগুলো নিয়ে। সো আপনি স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করে জিরে দিয়ে বানিয়ে নিতে পারেন, অথবা এইভাবে টাইলস লাগিয়ে করতে পারেন, আপনার রুচির উপর নির্ভর করবে কীরকম পথে করবেন। অনেকেই বলে স্যার আমি কী টপে করবো, চৌদ্দ ইঞ্চি টপে করবো, না বারো ইঞ্চি টপে করবো, না কাঠের ফ্রেমে করবো, না কি আমি সিমেন্ট দিয়ে বানিয়ে নেব, না আপনার রুচির উপরে নির্ভর করবে আপনি কত সুন্দরভাবে আপনি করছেন, যত সুন্দর করবেন ততটুকু আপনার প্রাউড, ততবার বলবেন স্যার কুমিল্লায় এসেছেন আমার ছাদ বাগানটা একটু দেখে যান না, এরকম আমরা শুনতে চাই। সো আপনি ইউটিউবে যদি যান তাহলে দেখবেন ইউটিউবে এই ধরনের অনেক ভিডিও আছে যে টপগুলো কীভাবে বানানো যায় সেগুলো আপনি বানিয়ে নিতে পারেন। একটু বসার জায়গা আমি বলেছিলাম এক কাপ চা, এখন বলছি না দুই কাপ চা আর গুনগুন করে গান আমরা ভালোই আছি, এরকম কথা যেন হয়, এরকম আমরা চাই বাচ্চারা দৌড়ে দৌড়ে পড়বে আর দু কাপ চা খাবো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভার্টিক্যাল ডাইভিং আপনারা শুরু করে নেন, স্টেয়ার করে নেন, এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় অথবা বানিয়ে নিতে পারেন, সেগুলো আপনারা যদি করে নেন তাহলে মনে রাখবেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কী ধরনের গাছ লাগাচ্ছেন, আপনার গাছটা কি অনেক ক্যানোপি বেশি বা চিকন, রুটগুলো বাউন যেন না হয়ে যায়, বাউন টপে যদি আম গাছ লাগান তাহলে কিন্তু ফলন হবে না, আপনি যদি টমেটো গাছ দূর গ্রামে লাগান তাহলে কিন্তু ফল হবে না। সো আপনার গাছে কতটুকু শিকড় হবে সেগুলো একটু বুঝে শুনে লাগাতে হবে, সো রুট যেন বাউন না হয়ে যায় সেটি খেয়াল রাখবেন। ছাদ বাগান আমাদের সবার প্রিয়, সবার ছাদ বাগান করব, বাংলাদেশকে সবুজ করব। ছাদ বাগান করতে সবসময় একটা প্রশ্ন থাকে গাছের খাবার দিব কি, গাছ তো খাবে তাই না, সো খাবার কি দিব সেটার জন্য খুব সহজ বুদ্ধি, আমার মা কিন্তু জানতেন না গাছে কি খাবার দিতে হয়, শুধু গাছে নিড়ানো দিত আর হচ্ছে গোবর দিত, ফলন হয়েছে সুন্দর, তাহলে কেন আমরা ছাদ বাগান থেকে আমরা এত কেমিক্যাল ফার্টিলাইজার নিয়ে চিন্তাভাবনা করি। ও তার আগে আমি সয়েল প্রিপারেশনটা একটু বলে নিই, সয়েল প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি আম গাছ লাগাবেন জাম গাছ লাগাবেন, আম গাছ যদি লাগান তাহলে খেয়াল রাখতে হবে যে প্রায় দশ বছর ধরে আপনার ফলন দিবে, প্রায় পনেরো বছর ধরে ফলন দিবে, প্রায় বিশ বছর ধরে ফলন দিবে, সো আপনার টপটা বড় করে মাটিগুলো কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে। মাটি কীভাবে তৈরি করবেন যদি না করেন তাহলে কী হবে খেয়াল করে দেখেন, যদি না করি তাহলে শিকড়গুলো
ভালোভাবে ছড়াবে না বেশি জায়গা থেকে খাবার নিতে পারবে না সো শুধু এইখানে যদি থাকে তাহলে এই জায়গাটায় আপনার গাছ কম খাবার পাবে গাছগুলো সবুজ হবে না ফলনও ভালো হবে না সো আপনি মাটিটা যত বেশি ঝুরঝুরা করতে পারবেন তত বেশি ভালো ফলন হবে সহজ হিসাব আপনি যদি এঁটেল মাটি হয় তাহলে পানি বৃষ্টির পানি অথবা আপনি যদি পানি দেন সবগুলো পানি কিন্তু এখানে জমে থাকে শিকড়টা এখানে পানি পাবে না আবার বালিমাটি যদি হয় পানি দেওয়ার সাথে সাথে নিচে চলে যাবে আমরা এমন একটা মাটি চাই যেই মাটিতে পানি দেওয়ার সাথে সাথে শিকড় যতটুকু অংশ ছড়াতে পারে ততটুকু অংশ যেন ছড়িয়ে যায় সেরকমভাবে মাটির প্রস্তুত আপনারা মাথায় রাখার চেষ্টা করেন মাটি আপনি লোকালি যেখান থেকে পাওয়া যায় যেগুলো ভার্জিন সয়েল আছে সেটা হলে ভালো হয় আপনি সয়েল দিবেন সয়েলের সাথে প্রচুর পরিমাণে গোবর অথবা ভার্মি কম্পোস্ট মিশাবেন ভার্মি কম্পোস্ট কি পরে বলছি তারপর হচ্ছে কোকোডাস মিশাবেন কোকোডাস হচ্ছে নারিকেলের ছোবড়া ছোবড়া থেকে যে ঝুড়ি ঝুড়ি বের হয় এগুলো যাতে জাজিমের দোকানে এখন কিন্তু সব নার্সারিতে পাওয়া যায় ছোবড়া মিশাবেন ছোবড়া মিশিয়ে সেটার সাথে সামান্য পরিমাণে আপনি পাকসিসেন বা সিরেক্সেন মোটা বালিটা বা চিকন বালিটা যে কোনো বালি বালি মিশাবেন তাহলে কী হলো বা মাটির সাথে গোবর মিশাতে হবে সাথে মিশাতে হবে কোকোডাস আর একটু বালি তাহলে কী হবে ঝুরঝুরা মাটিটা হবে অনেক বছর মাটিগুলো ভালো থাকবে তাহলে আমি একবার আবার দেখি কী কী থাকবে সয়েল নিতে হবে ভার্মি কম্পোস্ট কাউডাং কম্পোস্ট আমি কিন্তু কোনো কেমিক্যাল ফার্টিলাইজার বলছি না কম্পোস্ট থাকতে হবে কোকুরাস থাকতে হবে সাথে সিলেটসেন অথবা পাকসিসেন এগুলো যদি মিশিয়ে নিই তাহলে কিন্তু মাটি তৈরি হয়ে গেল তাহলে কতটুকু কতটুকু করে দিবে একটা অ্যাপ্রক্সিমেটলি সাধারণভাবে একটু বোঝার চেষ্টা করেন কোনো বাইরের না আপনি শুধুমাত্র ভাববেন যে পরিমাণে সয়েল মিশিয়েছি মোটামুটিভাবে সেই পরিমাণ আমি কাউডাং মিশাবো তাহলে কিন্তু 10 বছর মাটিটা ভালো থাকবে সাথে কোকোডাস মিশিয়ে দেব কোকোডাস কেন মিশাবো ছাদে যদি মাটির ওজন বেড়ে যায় তাহলে আমাদের ওজন আমাদের নার্সিং করতেও কিন্তু কষ্ট হয় সো আমাদের ওজনটাকে কিন্তু অর্ধেক পরিমাণে কমিয়ে দিতে পারবো কোকোডাস কোকোডাসে কোনো রকমের নিউট্রিয়েন্ট থাকে না বা কোকোডাস ময়েশ্চার পানি হোল্ডিং ক্যাপাসিটি বাড়িয়ে দেয় এবং মাটিটাকে ঝুরঝুরা রাখে আগাছা কন্ট্রোল করতে খুব সহজ হয় আর বালিতে মিশিয়ে দিলে 10 বছর কখনো জমান পেরে যাবে না সো এইভাবে মাটি তৈরি করে দিতে তাহলে ড্রামে যদি মাটিটা ভরতে হয় তাহলে কেমন করে ভরবো ড্রামে যদি মাটি ভরতে হয় খেয়াল করে দেখেন ড্রামের টবে নিচে কয়েকটা ছিদ্র করে নেই কেন করে নেই অ্যাক্সেস মাটিগুলো যেন বের হয়ে যায় ঠিক অ্যাক্সেস মাটিগুলো যেন অ্যাক্সেস পানিগুলো যেন বের হয়ে যায় আমরা যখন পানিগুলো বের হয়ে যাওয়ার জন্য বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে যখন বের হয়ে যাওয়ার জন্য দিই কী করি সাথে ওই ছিদ্রগুলোতে 3টা 4টা আমরা সুরকি দিয়ে দিই ইটের গুঁড়া দিয়ে দিই তাই তো ইটের গুঁড়া দিয়ে দিই বাট ভেবে দেখেন তো এই 3-4টা ইটের খোয়া যদি মাটি ভরার সময় এপাশ পাশ সরে গিয়ে ছিদ্রটা তো বন্ধ হয়ে যাবে যদি বন্ধ হয়ে যায় তাহলে পানি বের হতে পারবে না উপরে ড্রাই দেখা যাচ্ছে বাট নিচে কিন্তু পানি জমে আছে শিকড়গুলো পচে যাওয়া এর জন্য দেখবেন অনেক সময় কী হয় যে আমার গাছে খাবার আছে কিন্তু গাছ সবুজ হচ্ছে না মাটিতে খাবার আছে সো আমরা কী করব আবার যদি পানিটা বের হয়ে যায় বৃষ্টির সময় খাবার আছে মাটিতে বের হয়ে যাচ্ছে তাহলে খাবারগুলো ধুয়ে ধুয়ে চলে যাবে না তাহলে আমরা কীভাবে টপগুলি তৈরি করবো টপ তৈরি করে যদি একবার করি তাহলে 10 বছর আপনার কোনো চিন্তা নাই কেমন আমরা প্রায় 1 ইঞ্চি পরিমাণে সুরকি দিয়ে দিই নিচে কিন্তু 3টা 4টা ছিদ্র আছে সুরকি দিয়ে দিলাম তার উপরে আমরা 1 ইঞ্চি পরিমাণ বালি দিয়ে দিই সিলেটসেন অথবা পাকসিসেন যে কোনো বালি বালি দিয়ে দিলে কী হবে তার উপরে যখন মাটিগুলো দিব তখন মাটি থেকে নিউট্রিয়েন্ট যখন পানির সাথে বের হয়ে যাবে তখন এই বালি ফিল্টার হিসাবে কাজ করবে ফিল্টার হিসাবে কাজ করে কী লাভ হবে নিউট্রিয়েন্ট একটা অপচয় হবে না দেখবেন কখনো যদি টপগুলোকে ডিপটিং করেন বা গাছটাকে তুলেন তখন দেখবেন যে সবগুলো শিকড় গিয়ে এই বালির ভিতরে মাথা ডুবিয়ে বসে আছে কারণটা কি
যখন পানি চলে যাচ্ছিল তখন কিন্তু এখানে ফিল্টার করে সমস্ত নিউট্রিয়েন্টগুলো সে আটকে রেখেছে এখানে যেহেতু নিউট্রিয়েন্টগুলো আছে শিকড়গুলো সেখানে মাথা গুঁজিয়ে দিয়ে সে ওখান থেকে খাবার তুলবে গাছ সবসময় হেলদি থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে কারণ পানি কখনোই জমবে না কারণ এক ইঞ্চি পরিমাণ নিচে আপনি খোয়া দিয়েছেন এইটা ফিল্টার হিসেবে কাজ করবে খোয়া হিসেবে এটা কাজ করবে এখন মাটি ভরবেন কীভাবে মাটি ভরার সময় খেয়াল রাখবেন বর্ষাকালে আমাদের বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যার জন্য অনেকেই ছাদ বাগানের দিকে পানিশমেন্ট পেতে হয়েছে পানি জমে থাকার জন্য পানি জমে থাকে কেন ছিদ্রটা টবের নিচে যে ছিদ্রটা আছে সেটা বন্ধ হয়ে যাওয়ার ফলে যেন বন্ধ না হয়ে যায় তার জন্য কী করতে হবে এক ইঞ্চি পরিমাণে সুরকি দিতে হবে তার উপরে এক ইঞ্চি পরিমাণে বালি দিতে হবে ঠিক আছে বালি দিলাম এখানে সুরকি দিলাম তারপরে এখানে বালি দিলাম তার উপরে যে মাটি তৈরি করলাম কিছুক্ষণ আগে সেগুলো পুরোটা ধরে ধরে একদম টপের একটু উচ্চে ধরবে এরকম ধরে ধরে আমরা মাটি ভরব মাটিটা যদি ভরে ভরে ধরি তাহলে কী লাভটা হলো বৃষ্টি হলেও সামান্য পরিমাণে পানিটা জমে কিছু বাকি পানিগুলো পড়ে যাবে সো বেশি পানি কিন্তু এটার ভিতরে ডুববে না আর শীতকালে মাটিটা একটু নিচে ভরবো কারণ আপনি যখন পানি দেন এক মুখ পানি দিলে টপে যদি মাটিতে ভরতে থাকে পানিগুলো পড়ে যাবে কিন্তু এতটুকু পরিমাণে পানি পাবে বাকিটা শুকনাই থাকবে আপনাকে যেটা করতে হবে এখানে নিচু করে মাটি ভরতে হবে শীতকালে বর্ষাকালে ঠিক বলেছি একদম তৈরি টু ভর করে ভরতে হবে খেয়াল রাখবেন মাটি পানির যেন কোনোভাবে জমে না থাকে জমে থাকলে আমাদের পরিবেশ সিটি কর্পোরেশন মেয়রগুলো আমাদের পানিশমেন্ট দিলেন তো সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে মাটির খাবারের কথা বলি গাছ 16টা খাবার খায় গাছ কটা খাবার খায় 16 কেউ কেউ 17টা বলে নতুন আইডিয়া অ্যাড হয়েছে এই খাবারগুলো গাছগুলো খেয়াল করে দেখেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন এগুলো সবগুলো পায় হচ্ছে বাতাস থেকে পানি থেকে এগুলো পায় বাকি আমরা দিচ্ছি ইউরিয়া টিএসপি মিউরেট অফ পটাশ এছাড়া কখনো কখনো সালফার বোরন এগুলো আমরা দিয়ে থাকি কিন্তু খেয়াল করে দেখেন এগুলো যে তেল বাকি 17টা বা বাকি যে আরও নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো পায় কোথা থেকে থ্যাংক সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা থেকে কিন্তু সেগুলো মাটিতে ইনভিউ দিয়ে দেওয়া হয়েছে মাটিতে কিন্তু ইউরিয়া টিএসপি এমপিও ছিল সেগুলোও ছিল সব কিছু কিন্তু ছিল মাটিতে সো আমরা কিন্তু সেগুলো হারিয়েছি এখন এই নিউট্রিয়েন্টগুলো আমরা যদি না দিয়ে ক্রপ প্রোডাকশন করতে পারি কিছুটা কম খায় কিছুটা বেশি খায় আমরা যদি এই নিউট্রিয়েন্টগুলো না দিয়ে করতে পারি তাহলে ভালো হতো না আমরা কী কী দিচ্ছি ইউরিয়া টিএসপি এমপি এটা দিয়ে আচ্ছা বলেন তো কিছুদিন আগে আমরা যারা বয়স হয়ে গিয়েছে আমরা প্রায় সঙ্গে একটা কথা বলি আহারে সেই দিনটা আর নাই আগেকার শশাগুলো খেতে কত মজা লাগতো আগেকার পালং শাকগুলো কত মজা লাগতো পুঁই শাকগুলো মজা লাগতো এখন কেমন যেন ঘ্যাঁচ করে এটা কিন্তু আমরা বয়স্ক যারা মানুষ আছি আমরা কিন্তু প্রায়শই বলি কেন আমরা প্রচুর পরিমাণে ইউরিয়া সার দিয়েছি প্রচুর পরিমাণে টিএসপি দিয়েছি প্রচুর পরিমাণে আচ্ছা আপনি ছাদ পাতায় কি কখন ভেবে দেখেছেন কেন করবেন একমাত্র কারণ মনের ধরা একটা মরিচ হয়েছে তাই তো টাকুম টাকুম বাজাতে শুরু করি আমরা তাই আমাদের একটা টমেটো হয়েছে আমরা খুশি চার খানা আমরা কিন্তু চাই না যে 4 কেজি একটা গাছে 4 কেজি টমেটো আমার টমেটোগুলো ফ্রেশ হোক আমার শসাগুলো ফ্রেশ হোক আমি এখানে তুলে তুলে নিয়ে আসবো আমার নাতিকে নিয়ে যাবো আমার সন্তানকে নিয়ে যাবো নিয়ে ওকে তুলে নিয়ে এসে হরি হল্লা করতে করতে খাবো সেটাই তো আমাদের ছাদ বাগান সো আপনি কেন ছাদ বাগানে এই কেমিক্যাল ফার্টিলাইজারগুলো দিবেন স্বাদ কমে যাবে টেস্ট কমে যাবে সেফ থাকবে না সো আমরা চাই যে নো মোর কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল ফার্টিলাইজার এখন আমরা ছাদ বাগানে দিতে না করছি তাহলে কীভাবে সম্ভব সেটাই ভেবে দেখি আমাদের আছে কাউডাং আছে প্রচুর পরিমাণে কাউডাং আছে প্রচুর পরিমাণে ভার্মি কম্পোস্ট আছে প্রচুর পরিমাণে খই আছে প্রচুর পরিমাণে হাড়ের গুঁড়া আছে দিনের খোসা আছে আমরা সেগুলো যদি মাটিতে যদি রেগুলার ইউজ করতে থাকি তাহলে দেখা যাবে আমাদের ছাদ বাগানের শশাটা খুবই মজাদার হবে মরিচটা খুবই মজাদার হবে আপনি খেয়ে খেয়ে স্ট্রবেরি যখন খাবেন বলুন বা এতদিন টক স্ট্রবেরি খেয়েছি এবার স্ট্রবেরিটা অনেক মজা
সো আপনি সেদিকে একটু খেয়াল রাখবেন। নিম খৈল হলে তো কোনো কথাই নেই, নিম তেল তৈরি করার সময় যে খৈলটা হয় তাহলে দেখবেন পোকামাকড়ও কমে যাবে, সেটাও কিন্তু আপনি ইচ্ছা করে করতে পারেন। ভার্মি কম্পোস্ট এখন অ্যাভেলেবল, আপনি নিজের বাড়িতেও কিন্তু আপনি করতে পারেন। সো ভার্মি কম্পোস্ট যদি ব্যবহার করেন তাহলে দেখা যাবে আপনার ফলন কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে। এবং কিছু মাশরুম যারা কালটিভেশন করে, মাশরুমে কিন্তু স্পেন তৈরি হয়, সেটা দিয়ে অর্গ্যানিক ম্যাটার তৈরি হওয়া শুরু হয়েছে, সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। সো অর্গ্যানিক ম্যাটার ব্যবহার করা কিন্তু প্রচুর জায়গা নিয়ে গিয়েছে, প্রচুর অর্গ্যানিক ম্যাটার কিন্তু আমাদের দেশে আছে। কেন আমরা ইউরিয়া টিএসপি এনপি ব্যবহার করতে যাব সেটা থেকে আমাদের মনে হয় ফিরে আসা উচিত। আপনারা সবসময় চেষ্টা করবেন ট্রাই টু কম্পোস্ট ইউজ করার জন্য, বাজারে কিন্তু ট্রাই টু কম্পোস্ট পাওয়া যায়, কম্পোস্ট যদি পাওয়া ব্যবহার করেন তাহলে দেখবেন অনেকাংশে কিন্তু আপনার আপনার রোগপালায় করে যাবে, গাছের রোগ ভালো হবে, গাছ সুন্দর হবে। অথবা ভার্মি কম্পোস্ট ভিজিয়ে ভিজিয়ে এক রাত ভিজিয়ে আপনি পানিটা গাছে গোড়ায় দিয়ে দেন, স্যালানের মতো কাজ করবে, যে গাছগুলো সবুজ হচ্ছিল না, ফল ফুল ঝরে পড়তেছিল অথবা ফল হচ্ছিল না, সবগুলো মেইন ফ্লাওয়ার হচ্ছিল, সেগুলো কিন্তু অনেকাংশে আপনি কমিয়ে ফেলতে পারেন এই ভার্মিটি বা ভার্মি কম্পোস্টের পানিগুলো ব্যবহার করে, সেগুলো কিন্তু করতে পারেন। আমি কুমিল্লা সিটি কর্পোরেশনকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা এখানে করতে পেরে আমি প্রাউড ফিল করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সয়েল পিএস খুব ইম্পর্টেন্ট, কেমন ধরা যাক আপনার শরীরটা খুব খারাপ লাগছে, পেটটা ব্যথা করছে, আমি যদি এখানে বলি যে চলেন আমরা বিরিয়ানি খাই, তা আপনি বলবেন থাক আজকে খাবো না ভালো লাগছে না এরকম, আর আমাকে এখন যদি বলেন আমি চলেনটাই খাই তাহলে আমি আমি সুস্থ আছি সুন্দর আছি। মাটিটা যদি পিএইচ যদি উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু গাছে মাটিতে খাবার আছে বাট খাবার কিন্তু গাছ গ্রহণ করতে পারছে না, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো সয়েল পিএইচটা আমি দেখি, তাহলে কি সবাই আজকে যে পিএইচটা কিনে ফেলবেন না, পিএইচটা কিনতে হবে না। পিএইচটা খুব সহজ একটা জিনিস যে মাটিতে মাটিতে পিএইচ যদি চারের কম, জিরো থেকে ফর্টিনের মতো পিএইচ মিটার আছে, চারের কম যদি পিএস হয় অ্যাসিডিক সয়েল দিয়ে যায়, এই অ্যাসিডিক সয়েলে কোনো খাবার গাছ তুলতে পারে না, মানে কি অ্যাসিডিক সয়েল যদি হয়ে যায় গাছ শিকড় দিয়ে মাটি থেকে কোনো খাবার তুলতে পারে না, তাহলে খাবার না তুলতে পারলে কী হবে, অসুস্থ হয়ে যাবে, মরে যাবে, গাছের ফল হবে না। সব ক্রপসগুলো 5.5 থেকে 6.5 এই জায়গাতে খুব ভালো হয়, আমরা যে কেমিক্যাল সার ব্যবহার করি, ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, তারপর হচ্ছে ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করি, তারপরে নানাবিধ সার ব্যবহার করি, ফল পচা ব্যবহার করি, চাই ব্যবহার করি না কেন মাটি সবসময় কী হতে থাকে, অ্যাসিডিক হতে থাকে। অ্যাসিডিক মানে হচ্ছে এদিকে যেতে থাকে, এদিকে যেতে থাকে, এদিকে যেতে থাকে, ক্লিয়ার মনে থাকে তো সবার, সবসময় যেই সারই ব্যবহার করি না পিএস করতে থাকে। সো পিএস যেহেতু সবসময় করতে থাকে, আপনি যাই ইউজ করেন পিএস কিন্তু আপনার 6.5 থেকে নিয়ে আসতে হবে আপনার ক্রপসগুলো ভালো করার জন্য, সবগুলো নিউট্রিয়েন্ট আপটেক করার ক্ষমতা তুলে দেওয়ার জন্য। সো অ্যাসিডিক যদি হয়ে যায় তাহলে আপনার করণীয় কী হবে, করণীয় কিছুই নাই, আপনি তবে এইবার শীতের জন্য যে টমেটো বেগুন করার জন্য মরিচ করার জন্য যে টপগুলো তৈরি করেছেন, যে মাটিগুলো আছে মাটির সাথে চুন মিশিয়ে দেন, শুধু চুন মিশিয়ে দেন তাই হবে। চুন কত রকমের আছে, ক্যালসিয়াম অক্সাইড আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বাইকার্বনেট পাওয়া যায়, এই বাইকার্বনেট থেকে ডলোমাইট দিয়ে, অনেকে বলে ডলোচুন, অনেকে বইয়ে লেখা থাকে ডলোচুন ব্যবহার করবে না, আপনার দরকার নেই, পানির দোকানে অথবা হার্ডওয়্যারের দোকানে যে চুন পাওয়া যায় সেই চুনটাই কিন্তু আপনার ক্রসের জন্য যথেষ্ট, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে কি যখনই আপনি যেই সারের ব্যবহার করেন পিএস করতে থাকে, আপনি শুধু চুন ব্যবহার করবেন, তাহলে কি সমস্যার সমাধান হয়ে গেল। বাট আম গাছে আম ধরে আছে, আপনি চুন দিবেন কীভাবে দিবেন, মাটি তো আপনি তৈরি করতে পারছেন না অথবা ডিপ অভিজ্ঞতা বসে করছেন না, তাহলে সেটাও ফল আসার আগে আপনি খুঁচিয়ে খুঁচিয়ে মাটিগুলো নরম করে সেখানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট অথবা চুন ব্যবহার করবেন, সেটি সহজ। চুনের যে অভাব হয়েছে বা ক্যালসিয়ামের অভাব হয়েছে এরকম সিম্পটম কি কখনো আপনারা দেখেছেন, আপনাদের ফলে ফলের নিচের থেকে পচে পচে আসতে থাকে, স্কোয়াশের ফল মরিচের ফল নিচের থেকে পচতে পচতে বারবার আসতে থাকে, এটা কিন্তু সবার ফসলে দেখা যায়,
এরকম ফসলে যখন দেখা দেবে তখন আপনাকে বুঝতে হবে যে ক্যালসিয়াম অথবা চুনের অভাব হয়েছে, তখন কিন্তু চুন দিতে হবে। সো আসলে হচ্ছে চুন প্রতি বছর দেওয়াটাই উত্তম। চুন চুন যদি দেন তাহলে আপনার অর্ধেক কাজ কিন্তু কমে যাবে, চুন পাটিতে যদি দিয়ে নেন। তাহলে চুনগুলো চুন পাটি কেনা নিয়ে আসার পর আপনার কিন্তু কেন কিরকম দেখেন যে চাকা চাকা চুন আছে। এখন কি করবো, চাকা চুনটা যেই প্যাকেটের ভিতরে চাকা চুন আছে সেই প্যাকেটটা খুলে আপনি পানি ছিটাতেন, পানি ছিটাতেন, পানি ছিটাতেন, পানি ছিটাতেন, ছিটিয়ে দিয়ে রাতটা রেখে দেন। সকালবেলা উঠে দেখবেন একদম এরকম পাউডার হয়ে গিয়েছে, মানে হচ্ছে যে হিটটা এটা ভিতরে জমা ছিল সেটা কিন্তু রিলিজ করে দিয়েছে। সো আপনার পানি ছিটিয়ে দিয়ে একদিন রেখে দিতে হবে, তারপরে কিন্তু আপনি স্পুন দিয়ে মেপে রেখে কতটুকু দিব, একটা 14 ইঞ্চি তবে আমরা ধরে নিই 15 থেকে 17 কেজি মাটি থাকে, সেখানে 2 টেবিল স্পুন দিলেই যথেষ্ট। একটা বড় ড্রামে, হাফ ড্রামে 4 টেবিল স্পুন যদি চুন দিয়ে দেন তাহলেই যথেষ্ট। কখনো কখনো কেউ কেউ বলে আমি কি ইপসন সল্ট ব্যবহার করবো? হ্যাঁ, ইপসন সল্ট ব্যবহার করবে, বাট এটা পিএস এর সাথে সম্পর্ক না। বাট এখানে ম্যাগনেশিয়াম সালফেট যেহেতু আছে তাহলে ম্যাগনেশিয়াম পায় গাছের উপকার হয়, গাছের খাবার পায়। সো চুন চুনের পরিবর্তে ইপসন সল কিন্তু ব্যবহার করা যাবে না, চুনের ইপসন সল শুধুমাত্র ম্যাগনেশিয়ামের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের যখন টবে গাছ লাগান তখন পিঁপড়ার অ্যাটাক হয়, কখনো কখনো এরকম পিঁপড়ার মাটির ভিতরে পিঁপড়া থাকে, তাই না? কখনো কখনো টবের নিচে পিঁপড়া থাকে, নিচে যদি পিঁপড়া থাকে তাহলে সনাক্ত করা খুব সহজ। কেন, টবের নিচে একটু করে কেরোসিন ঢেলে দেন, পিঁপড়া কিন্তু পালিয়ে যাবে। বাট মাটির সাথে যদি মিশে থাকে তাহলে কিন্তু আর এটা কন্ট্রোল করা খুব কঠিন। তখন আমরা যেটা করি, মাটিটাকে ভালোভাবে নিড়িয়ে দিয়ে আমরা কি করি, কখনো কখনো সিনামন দারুচিনি গুঁড়া করে বকর দিয়ে দিই, তাহলে পিঁপড়া পালাবে না। হলে শুধুমাত্র সেভিং, বাজারে একটা সেভিং পাউডার পাওয়া যায়, পাউডার এই পাউডারটা যদি ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দেন তাহলে আপনার কিন্তু পিঁপড়া কিন্তু সরে যাবে। এরকম কখনো সিম্পটম দেখেছেন আপনারা কেউ? এগুলো সবগুলো ঝিনুক শামুক, এগুলো হয়, এগুলো হলে কচি পাতাগুলো আপনি দেখবেন সকালবেলা গিয়ে কচি পাতাগুলো সবগুলো খেয়ে ফেলেছে, তাহলে আপনার গ্রোথ কিন্তু অনেক কমে যাবে। অর্কিডেও কিন্তু এটা হয়, কচি পাতাগুলো খেয়ে ফেলে। সো এগুলো হাত দিয়ে দিবে ফেলে দেওয়া ভালো, যদি সম্ভব না হয় তাহলে কী করবে, সম্ভব যদি না হয় হাত দিয়ে দিবে ফেলা, তখন করবেন কি, ডিমের খোসা, আমি আবারও বলছি ডিমের খোসা, আমি আবারও বলছি ডিমের খোসাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ধুতে হবে। কেন, ডিমের খোসার ভিতরে কিন্তু একটা প্রোটিনাস লেয়ার থাকে, সেটা কিন্তু আমাদের অনেক ক্ষতি করে। সো প্রোটিনাস লেভেলটাকে ধুয়ে তারপরে গুঁড়া করে, হাত দিয়ে গুঁড়া করে যদি দিয়ে রাখেন তাহলে জিভে যখন লাগে তখন এই শামুক জিনুকগুলো পালিয়ে যাবে। তো সেটা কিন্তু কন্ট্রোল করা খুব সহজ হয় আমাদের। আমি এখন কিছু ডিজিজ নিয়ে কথা বলতে চাই। অনেক রকমের ডিজিজ হয়, পাতা এমন উকড়ে যায়, ছোট হয়ে যায়, এরকম সিম্পটমগুলো আপনার কিন্তু আছে, তাই না? বাট কখনো কি দেখেছেন যে টমেটো গাছ হঠাৎ করে এরকম হয়ে গিয়েছে? হয়, শসা গাছ এরকম হয়। এরকম হলে আপনি কিন্তু একটা গাছকে প্রথমেই দেখতে হবে যে না, এটা ব্যাকটেরিয়া নাও হতে পারে, এটা ভাইরাসও নাও হতে পারে। যদি গাছটাকে তুলে দেখেন যে এইরকম দানা দানা হয়েছে, গোটা গোটা হয়েছে, তাহলে বুঝতে হবে নেমাটোড। কারণ শুধুমাত্র নোডিউল ফর্ম করে লিকুমিনাস ক্রপসগুলো, যেগুলোতে শিম জাতীয় ক্রপস। বাট যদি গাছের টমেটো গাছ, বেগুন গাছ যদি এইরকম দেখেন তাহলে বুঝতে হবে নেমাটোড হয়েছে। নেমাটোডের বৈশিষ্ট্য হচ্ছে এইরকম যে নেমাটোড খুব মজার একটা জিনিস, মাইক্রোস্কোপিক চাইলেন ফ্লুইড দিয়ে খাবার তৈরি হচ্ছে, ফটোসিনথেসিস হচ্ছে। নেমাটোড করে কি, ছিদ্র করে মাথাটা ভিতরে দিয়ে রাখে, পিছনটা বাইরে দিয়ে রাখে, ও খুব মজা করে জুসগুলো খায় আর বের করে দেয়, জুসগুলো খায় বের করে দেয়। কিন্তু গাছের যে খাবারটা দরকার ছিল সে কিন্তু গাছ পাচ্ছে না, যার ফলে সে গাছগুলো উইল্টিং সিম্পটম দেখায়, পাতাগুলো হলুদ হয়ে যায়, একদম ভাইরাসের মতো হয়ে যায়। ভাইরাস সিম্পটমটা কেন মনে আছে আপনার, যে ভাইরাস সিম্পটম কাকে বলে, গাছগুলো ডোয়ার্ফ হয়ে যাবে, গাছগুলো পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাবে, কখনো কখনো শক্ত করে ভেঙে যাবে।
কিন্তু গাছটা তুলে যদি দেখেন নিচে গোটা গোটা হয়েছে তখনই বুঝতে পারবেন যে এটা হচ্ছে নেমাটোড। নেমাটোড ধরে কিন্তু বাংলাদেশের সয়েলে সব সয়েলে সারা বাংলাদেশে নেমাটোড কিন্তু ভর্তি। নেমাটোড ধরে ওই সয়েলে যদি আপনি ট্রাইকোডামা দিয়ে দেন তাহলে কিন্তু অনেকাংশে কন্ট্রোল করা যাবে ট্রাইকোডামা দিলে। আর যদি ট্রাইকোডামা আপনার কাছে না থাকে তাহলে কার্গো ফুরান অথবা ফুরানার ফুরানার আরো ধান এটা খুব পপুলার বাংলাদেশে সেটা কিন্তু আপনি দিতে পারেন স্প্রে করতে পারেন। সো মাটি তৈরি করার জন্য কি হতে পারে সয়েল ভার্মি কম্পোস্ট কোকোডাস্ট সিলেকশন যেটা আমি প্রথম বলেছিলাম ঠিক আছে সাথে দিতে হবে সেলিন কেন পিঁপড়া বা উইপোকা কমানোর জন্য আর চুন দিতে হবে কেন সবসময় চুন ব্যবহার করতে হবে কারণ চুন ব্যবহার না করলে পিএস কিন্তু অনেকাংশে কমে যাবে চুন ব্যবহার করতে হবে আর হচ্ছে কার্গো ফুরান বা ফুরানান ব্যবহার করতে হবে। তাহলে কি হল এইভাবে যদি আপনি মাটি তৈরি করে নেন তাহলে দেখা যাবে আপনার এই ভাইরাস সিমটমগুলো কম হবে রোগপালা কম হবে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে পানি জমে থাকবে না গাছ 10 বছর ধরে আপনি মাটিটা ঝুরঝুরা থাকবে। সো এই টেকনিকে যদি আপনি তৈরি করে নেন তাহলে গাছ অনেক ভালো থাকবে। বাগান করার সময় যেটা আপনার খেয়াল করা দরকার যে আপনার বাগান আপনি কীভাবে করবেন সেটা আপনার ব্যাপার ঠিক তো আপনার রুচি অনুযায়ী হবে। আমি শুধুমাত্র ফুল গাছ লাগাবো না আমি শুধুমাত্র আম গাছ লাগাবো না আমি শুধুমাত্র বোনের ভিনিয়া লাগাবো না আমি শুধুমাত্র স্ট্রবেরি করবো না আমি জার্গোনা করবো অথবা আমি শিমের চাষ করবো এটা আপনার রুচি। বাট আমরা যেটা বলি আসলে এমনভাবে বাগানটা করবেন সারা বছর আমি আবারও বলছি সারা বছর যেন আপনার এই অন্তরটা ছাদে যাওয়ার জন্য বারবারই যেন পড়ে থাকে সারা বছরই যেন সবুজ কিছু থাকে সারা বছরই যেন ছাদে গিয়ে হাতে তুলে কিছু আপনার সন্তান যেন একটা পিলিমি খেতে পারে একটা অরবরি খেতে পারে একটা আমলকি খেতে পারে অথবা একটা পেয়ারা তুলে খেতে পারে। তাহলে মিক্স ক্রপ করাটা হচ্ছে ভালো আপনার ছাদের প্রতি না হলে কিন্তু সিজনে একবার উঠবেন আর যেতে ইচ্ছা হচ্ছে না ইচ্ছা হারিয়ে ফেলবে অথবা বসার জায়গা কতটুকু হবে সেগুলো আপনার ব্যাপার। অনেক বছর হল আমি আসলে গ্রামে যাই না আপনাদের অনেকেই আছে গ্রামে যান না এইরকম একটা সুন্দর পরিবেশ এইরকম শীতের আমেজ আপনাদের হয়তো অনেক দিন ধরে দেখা হয়নি। দক্ষিণাঞ্চলে আমি শুনেছি নর্দার্ন ওখানে দেখেছি যে অনেক শীত পরে এইরকম স্মৃতি দেখা যায় এইরকম হাড়ি থেকে কত বছর হল আমি কিন্তু খেজুরের রস খাই না আমার খুব খেতে ইচ্ছা হয় কারণ শীত কমে গিয়েছে এখন দেখাও যায় না ঢাকাতে একদম দেখাই যায় না। সো এই শীতের সিজনটা আর কিছুদিন পরে আমাদের আমরা হয়তো বা কিছুটা শীত পাবো শীতে এইবার কী কী গাছ লাগাতে পারি ছাদ বাগানে সেগুলো একটু দেখে নিই এক গ্লাস আমরা কী কী গাছ লাগাবো কী গাছ লাগাবো সেটা তো আপনার ব্যাপার আপনি কী পছন্দ করেন দেখি তবু যে কী কী গাছ লাগানো যায় সেগুলো নিয়ে একটু ভাবি। সেটা হচ্ছে শীতকাল আপনার ছাদ বাগানতেই ফুলকপি বাঁধাকপি এগুলো নিয়ে এসে যদি আপনি একটু চর্চা করে একটু দেখেন দেখে নেন তাহলে দেখবেন অনেক সুন্দরভাবে একটা বাগান করতে পারবেন ব্রকলি ফুলকপি হ্যাঁ এগুলো। পাশাপাশি রুট ক্রপস রুট ক্রপস হচ্ছে যেগুলো শিকড় জাতীয় যেমন হচ্ছে গাজর অথবা মূলা এই গাজর আর মূলা আমরা লাগানোর সময় কী করি ট্রান্সপ্লান্ট করি বেগুনের মতো আমরা কিন্তু সেটা করি না কারণটা করি না কারণটা কি কারণ হচ্ছে যখন রুটটা যেহেতু ট্রান্সপ্লান্ট করার ফলে এরকমভাবে পাকা হয়ে যায় ছিঁড়ে যায় সো কিন্তু আমরা কখনো করবো না। পেঁয়াজ পেঁয়াজের কেজি অনেক টাকা পেঁয়াজ দিয়ে কপি করতে খুব ভয় পাচ্ছে সো আপনার ছাদ বাগানে যদি পেঁয়াজ থাকে আপনারা জানেন যে আমরা আমার স্টুডেন্টরা আপনাদের জন্য সবার জন্য পেঁয়াজের পেঁয়াজের সিট আমি বলছি পেঁয়াজ দিয়ে কী করবে সার পেঁয়াজের দাম অনেক বেশি বাগানে যদি পেঁয়াজ থাকে সবাই যদি করে কিনতে হয় পেঁয়াজের আবার ডাটাটাও নাকি খাওয়া যায় সো এইরকম আমার স্টুডেন্টরা কিন্তু আমাদের জন্য নিয়ে আসছে পেঁয়াজের সিট পেঁয়াজ কিন্তু আপনি ইচ্ছে করলে 5 লিটার পানির ভিতরে চারাটা করে চারাটা ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে কিন্তু আপনি কিন্তু পেঁয়াজের বাগান করে দিতে পারেন আবার এগুলো কিন্তু হ্যাঙ্গিং করেও রাখা যায় সব কিছু মিলিয়ে আমি যেটা বলতে চাই পেঁয়াজ আপনারা করেন দেখবেন আপনাদের পেঁয়াজের বাগান একদিন অনেক সুন্দর বাগান হয়ে যাবে সেগুলো আপনারা খুব এনজয় করতে পারবেন আর রমজান মাস হলে তো আর কোনো কথাই নেই সব কিছু মিলিয়ে আপনারা
কি না করা যায়, ছাদ বাগানে কিন্তু সবকিছুই করা যায়। বেগুন, কে বলেছে বেগুনের গুণ নাই? সবচেয়ে বেশি পরিফেনল হচ্ছে বেগুনের ভিতরে, বেশি বেশি বেগুন খাবেন এবং সুস্থ থাকবেন, ক্যান্সার প্রবণতা কমে যাবে। তো সেগুলো বেগুন করবেন, ক্যাপসিকাম করতে পারেন। ক্যাপসিকামের সমস্যাটা কি জানেন, যে পাতাগুলো মুছে যায় মরিচের মতো। আপনি যদি শুধুমাত্র মশারি দিয়ে ঢেকে ক্যাপসিকাম করেন 100% সাকসেস হবেন। ছাদ বাগানের টমেটো রাখবেন, আর চেরি টমেটো হলে তো কোনো কথাই নেই। চেরি টমেটো যদি আপনি করেন তাহলে দেখা যাবে কি আপনার বাচ্চা, আপনার সন্তান, আপনার নেক্সট জেনারেশন ছাদে গিয়ে যে তাকে টমেটো খাওয়ানো যায় না সেও ছাদ থেকে একটা টমেটো মুখে দিয়ে বলবে, বাহ দাদু দাদু টমেটোটা তো অনেক মজা। সেরকমভাবে আমরা চাই আমাদের আগামী প্রজন্ম সুন্দরভাবে ছাদ বাগান এনজয় করুক। শশা সব কিছুই আছে, শশা লাল বরবটি সব কিছুই কিন্তু আমরা করতে পারি, শীত অবশ্যই করতে পারি। আপনাদের জন্য আমাদের স্টুডেন্টরা গ্রিন বাংলাদেশের সবাই সবাই দেশে এবং বিদেশ থেকে অনেকেই সিট নিয়ে আসছেন, সেগুলো কিন্তু রাত জেগে গ্রিন বাংলাদেশের মেম্বাররা সবাই মিলে আমরা প্যাকেট করে আপনাদের জন্য নিয়ে আসছি। তো আপনাদের সবার হাতে তুলে দিব, আমরা প্রাউড ফিল করবো। ছাদ বাগানে কিন্তু আপনি ইচ্ছা করলে আলুও করতে পারবেন, তাই না? কেউ কি সাকসেস হয়েছেন ছাদ বাগানে আলু করতে? আলু করা যায়, আলু খুব মজার হয়। মিষ্টি আলু করতে পারেন, মিষ্টি আলু অনেকগুলো জাত আছে, আর এইরকম মিষ্টি আলু যদি হয় তাহলে তো কথাই নেই। কারণ হচ্ছে আমাদের দেশে আমরা যেহেতু হেভি মেটালস খাচ্ছি, সেহেতু আমাদের প্রচুর পরিমাণে শরীরের ভিতরে হেভি মেটালস ঢুকে যাচ্ছে। আপনি যদি এইরকম আলু যদি খান তাহলে আপনার ক্যান্সার হওয়ার প্রবণতা 80% কমে যাবে। সো আমরা কিন্তু মিষ্টি আলু চাষ করতে পারি। শাকসবজি, শাকসবজি করবেন না কেন, প্রতিদিন তুলবেন আর বলবেন বাহ কী মজার সবজি, সেই যে খেয়েছিলাম অনেক আগে পালং শাক, অনেকদিন পরে খেলাম পালং শাক, এই এত মজার। অবশ্যই পালং শাক, লাল শাক, পুঁই শাক, এই শাকগুলো যখন করবেন ছাদ বাগানে তখন একটি ফেলে দেওয়া মশারি দিয়ে ঢেকে দিবেন, দেখবেন আপনার সবজিগুলো অনেক সুন্দর হবে। নীরা, সাউ নীরা আপনারা গবেষণা করছি, এটা একটা নতুন ফসল, অনেকটা গার্লিকের মতো, গার্লিকের মতো পাতাটা শুধু খায় এবং খেলে আপনার হাড়গুলো ভালো থাকে। আমরা গবেষণা করে বের করেছি এটা জাপানিজ একটা ফুল, আমরা নেক্সট টাইম যখন আসবো অথবা আপনারা যারা গ্রিন বাংলাদেশে যাবেন ইনশাল্লাহ আপনাদের হাতে তুলে দিব আমরা গবেষণার ফল। স্ট্রবেরি তো অবশ্যই করবেন, স্ট্রবেরি কেনে হচ্ছে স্ট্রবেরি মিষ্টি না, আপনি বেশি করে ভাগি কম্পোজ দিয়ে করে দেখেন তাহলে দেখবেন ছাদ বাগানেও মিষ্টি স্ট্রবেরি তৈরি করতে পারবেন। স্ট্রবেরি নানার দ্বারা প্রিপারেশন করা যায়, সো একবার কিনে নিলে অনেক দিন আমরা ইউজ করতে পারি। অবশ্যই 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 পেঁয়াজ রসুন যেমন করবেন এরকমভাবে আপনি অন্য ফসলগুলো করার জন্য চেষ্টা করবেন। ফুল কে না ভালোবাসে, এইরকম একটা ফুল পেলে কত মানুষ এই ফুলের আশায় বসে থাকে, কতদিন অপেক্ষা করে ফুলের জন্য, এইরকম একটা ফুল পেলে কত না ভালো লাগে। আপনার ছাদ বাগানে অনেক পরিশ্রান্ত হয়ে ছাদে কাজ করছেন, একটা ফুল তুলে দিয়ে বলবেন না তোমার জন্য দিয়েছি, কত দুঃখ, কত কষ্ট, কত কত স্মৃতি দেশের রূপে কতদিন বসে থাকি এইরকম একটা ফুলে পাওয়ার জন্য। সো আপনাদের মন ভরে উঠবে, অবশ্যই ফুলের বাগান করবেন। জারবেড়া করতে পারেন, জারবেড়া কিন্তু বেশ পপুলার হয়েছে বাংলাদেশে। অবশ্যই পিটুনিয়া করবেন, কালারফুল ছাদ হবে, অনেক সুন্দর ছাদ হবে। বাগান বিলাস থেকে ছাদ, ছাদগুলো আপনি সাজিয়ে নেবেন যেন বিকালবেলা মনে হয় এক কাপ চা খেয়ে আসি ছাদ থেকে। ফলগুলো কী ফল বাকি আছে, সব ফল ছাদে করা যায়, ড্রাগন ফ্রুট, পেয়ারা, বেলুন্দি, কি না করা যায়, আম তো আছে। মজার ব্যাপার কি জানেন, আমরা যখন আপনাদের জন্য আমের চারা খুঁজছিলাম যে আমের চারা আমরা নিয়ে আসবো সবার জন্য একটি করে চারা, আমাদের গ্রিন বাংলাদেশের সবাই বলছিলেন সবচেয়ে ভালো হবে কার্ডিমন চারা। আমি বললাম যে ভালোই তো, কার্ডিমন চারা যদি আমরা দিয়ে আসি, আমরা যদি এই 300-350 মানুষ যদি সবার ছাদে যদি একটি করে কার্টিমন গাছ থাকে, 12 মাসে যদি প্রতিটা সময়ে যদি পাকে, অন্ত কুমিল্লা গেলে আমি কারো না কারো বাসায় আম খেতে পারবো। সেই ভেবে আমরা কিন্তু আপনাদের জন্য সবার জন্য কার্টিমনের চারা নিয়ে আসছি। উইদিন 6 মান্থস আপনারা ফলন পাওয়া শুরু করবেন, সো ভেরি সুন আমরা পাবেন, সবাই আমরা এনজয় করবো 12 মাসে আম নিয়ে। সো পেয়ারা করতে পারেন, ডালিম করতে পারেন, সব কিছু। দেশীয় ফল, দেশীয় ফল করবেন না, সফেদা যে কী মজা, আমি আগে সফেদা কখনো খাই, আমি বুড়া বয়সে আমি খেয়ে দেখি বা সফেদা এত মজা সফেদা হয়। সো আমি কিন্তু
আপনাদের সবাইকে বলবো ছাদে অবশ্যই সফেদা রাখবেন, পেয়ারা তো রাখবেনই, সফেদাও যেন থাকে। আর হচ্ছে সজনা, মেডিসিন প্ল্যান্ট তো অবশ্যই রাখবেন, খোলা থাকে খোলা থাকে খোলা থাকে। সফেদা তো অবশ্যই সরি আপনি সাজনা তো অবশ্যই করবেন। সাজনার পাতা যদি রেগুলারে ভাজি করে খান আপনার ডায়াবেটিস ব্লাড প্রেশার সব রোগ ভালো হয়ে যাবে, আপনি হবেন একদম জাপানিজ ভাষায় বলে গেমটি মনে করি সুস্থ সুন্দর থাকবেন সবসময়। সাজনা শুধু ডালের সাথে ডাল চচ্চড়ির সাথে সাজনা খেতে কত মজা, সেগুলো সাজনা অবশ্যই ছাদ পাকানি করবেন। আপনারা যারা ঢাকা যাবেন আমার থেকে সাজনার পারবাসী সাজনা নিয়ে আসবেন, সবসময় ঝুলে থাকবে সাজনা। সো আপনারা সাজনার দাওয়াত হইল। সো এছাড়া আপনার কিছু একটা গাছ আছে সাওয়ারসো টকাটা, বাংলাদেশে এটা অন্য দেশ থেকে আসছে, বাংলাদেশে পপুলার এখন হয়েছে কারণ ক্যান্সার প্রবণতা বেড়েছে। আপনি যদি এটা দিয়ে এই পাতাটা দিয়ে যদি চা বানিয়ে খান, এরকম চা যদি বানিয়ে খান তাহলে দেখা যাবে আপনি অনেক সুস্থ থাকবেন। আর যদি ক্যান্সার কারণ থাকে তাহলে এই ফলটা যদি খান তাহলে ক্যান্সারের যে প্রবণতা আছে সেটা ভালো হয়ে যাবে, এটা পরীক্ষিত। সন্ধ্যা পাতার কথা বলেছি, অ্যাসপারাগাস আপনারা অ্যাসপারাগাস ছাদে রাখেন, একটা দুটা খান, নন এজিং প্ল্যান্ট, বয়স হবে না, বয়স হবে না মানে বয়স সবসময় ইয়াং থাকতে পারবেন, বয়স হবে অনেক। যেমন আমার বন্ধু তার নাকি 55 বছর হয়েছে, সেই পর্যন্ত দেখতে এখনও সে ইয়াং রয়ে গিয়েছে। সো অ্যাসপারাগাসের গুণেই কিনা আমি ঠিক জানি না। সো অবশ্যই মাশরুমও করতে পারেন, স্পিরুলিনা, স্পিরুলিনা যদি খান, স্পিরুলিনা হচ্ছে সুপার ফুড। আপনি যদি সুস্থ থাকতে চান, আপনার যদি ডায়াবেটিস থাকে, ব্লাড প্রেশার থাকে, হার্ট ডিজিজ থাকে, সব কিছু কন্ট্রোল হয়ে যাবে উইথ স্পিরুলিনা। রেগুলার যদি 1 গ্রাম করে খান আপনি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কোনো রোগ পালে থাকবে না, ক্যান্সারও হবে না। সুপার ফুড যারা স্পেসে যায় তারা খায়, সাকিব আল হাসান এত এনার্জি পায় কোথায়, হ্যাঁ ম্যারাডোনা এত দৌড়াতো কী করে, সবার সিক্রেট অফ ফুড হচ্ছে স্পিরুলিনা। স্পিরুলিনা দ্বারা কিন্তু অনেক এনার্জি পেত। আমার নেপালি স্টুডেন্ট ছাদ বাগানে কীভাবে করা যায় স্পিরুলিনা সেটা গবেষণা দেখাচ্ছে। আসলে ছাদ বাগানটা এমনভাবে করবেন যেন আপনার গাছগুলি সবসময় সবুজ থাকে, সবসময় যেন ফলস থাকে, ডোয়ার্ফ গাছ হলে ভালো হয়, এভার গ্রিন হলে ভালো হয়, আর সবসময় যেন আপনাকে টানবে ছাদে যাই ছাদে যাই ছাদে যাই, অফিস থেকে এসেও বলবেন ছাদে যাই, দুপুরবেলাও বলবেন ছাদে যাই, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে ছাদে যাই, এইরকম যেন আপনাকে সবসময় টানে সেই গাছগুলি করবেন। আসলে হচ্ছে যেই গাছটা আপনাকে টানে অথবা যেই গাছটা আপনি করে মজা পান সেই গাছগুলি আপনি চাষ করবেন। সো আমি যেগুলো বলেছি সেগুলি না, আপনাকে যেটা টানে আপনার মনের খোরাক যে দেয় সেই গাছগুলো। অনেকে বলতে পারে যে আমার শুধু ফুল গাছ ভালো লাগে, ফুল গাছ করেন দেখবেন মন ভরে থাকে, আপনার মন ভরে রাখাটাই হচ্ছে ছাদ বাগান। আপনি এখানে শান্তি যদি আসে তাহলেই আমরা সুখে আছি বলবো, আমরা ভালোই আছি। আপনি যদি কোনো রকমের টেকনিক্যাল নলেজ পেতে চান তাহলে ওয়েবসাইটে গিয়ে কৃষি প্রযুক্তি হাত ধরে আছে, যেটা PARI তারা লিখেছেন বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনই অনলাইনে পাওয়া যায়, তা সার্চ দিলে আপনি ওখানে পাবেন। সো আপনারা এই বইটা অনলাইনে পাওয়া যায় ফ্রি, আপনি ডাউনলোড করে অথবা অনলাইনে একটু পড়ে নিতে পারেন। ধরেন আপনি চিন্তা করলেন যে টমেটো চাষ কত ইউনিট হয় আমি একটু দেখে নিই, তাহলে আপনি টমেটো নিয়ে গবেষণা করেন, টমেটো লিবাস এখানে এটার ভিতরে বইয়ে লেখা আছে কীভাবে লাগাতে হবে সব কিছু লেখা আছে। সো নাইন স্কুলে আমরা কিন্তু সারা বাংলাদেশে করার প্ল্যান করেছি। আসলে নাইন স্কুলে হচ্ছে আপনাদের নলেজ শেয়ার করার ব্যাপার, আমরা প্রতি শুক্রবার ওর অল্টারনেট ফ্রাইডেতে আমরা শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে করি, আর আমরা এখন চেষ্টা করছি সারা বাংলাদেশে করার জন্য। আপনার ইচ্ছা করলে ঢাকায় যারা যান রেগুলার তারা শুক্রবারে ওখানেও অ্যাটেন্ড করতে পারেন, এখানে 200-250 মানুষ প্রতি অল্টারনেট ফ্রাইডেতে আমরা এনজয় করি। এইরকম আমরা ক্লাসরুমে আমরা ক্লাস নেই এবং সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আমরা 90 মিনিট স্কুলিংয়ে পড়া করেন সবাইকে ফ্রি সিড সিডলিং অথবা গাছপালা আমরা সৌজন্যভাবে দিয়ে থাকি গিফট হিসাবে। আমরা বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আমরা একসময় পড়েছিলাম, আমরা এইরকম প্রায় 1200 মানুষ হয়েছিল, এইরকমভাবে আমরা প্রায় সময় বিভিন্ন জায়গায় করে থাকি। এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় করেছিলাম, সেখানেও প্রায় অনেক মানুষ এসেছিল। সো আমরা এইভাবে 90 মিনিট স্কুলিং সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই, সবুজে আন্দোলন করতে চাই। রোগপালা নিয়ে একটু কথা বলি,
খুব বর্ষি করছেন কি বর্ষি যদি করেন তাহলে বলবেন হ্যাঁ আমি জানি যে আজকে ব্যস্ত দিন তবু আপনারা আসছেন সো যেহেতু চান্স পাই না সো আসতে আসছি আপনাদের কিছু সমস্যা যদি একটু ইনফরমেশন যদি পেয়ে যান বা আলোচনা যদি বেরিয়ে আসে রোগবালায় কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে বাংলাদেশে সেটা কখনো এইরকম রোগ হয় এটাকে আমরা বলি ফাঙ্গাস কখনো ব্যাকটেরিয়া হয় কখনো ভাইরাস হয় ফাঙ্গাস ব্যাকটেরিয়া ভাইরাস আর নেমাটোডের কথা কিছুক্ষণ আগে আমি বলেছি নেমাটোড এই সমস্যাগুলোই আমাদের হয়ে থাকে আর কিছু জিনিসটাকে যেটা হচ্ছে ইনসেক্ট পোকামাকড় এইগুলো আমাদের সমস্যা করে থাকে তাহলে ফাঙ্গাস কেমন হয় এটা একটু এক গ্লাস বুঝে নেই ঠিক আছে আমরা বুঝি ফাঙ্গাস হচ্ছে এইরকম যে মাথা চুলকাচ্ছি চুলকাচ্ছি গন্ধ নাই চামড়া মতো শুকনা এটা হচ্ছে ফাঙ্গাস ফাঙ্গাস মানে হচ্ছে শুকনা থাকে গন্ধ থাকবে না ফাঙ্গাস আমাদের মাঝে মাঝে সাদা সাদা হয় এটা হলো ফাঙ্গাস এই ফাঙ্গাস হচ্ছে গাছেরও হয় যেমন খেয়াল করে দেখেন শুকনা গন্ধ নাই এই শুকনা গন্ধ নাই এই তাকগুলো শুকনা গন্ধ নাই তো এগুলো শুকনা গন্ধ নাই এগুলো হচ্ছে ফাঙ্গাস এইরকম পুঁই শাকে স্পট দেখেছেন আপনারা সবাই সবাই দেখেছি এগুলো ফাঙ্গাস এইটা খেলে অসুবিধা নাই না খাওয়াই ভালো তো এইরকম শুকনা ড্রাই ভিজানা গন্ধ নাই এরকম যদি হয় তখন এটাকে ফাঙ্গাস বলি যেমন হচ্ছে স্ট্রবেরি গাছগুলি দেখেন শুকনা কিন্তু গন্ধ নাই শুকনা একদম শুকনা শুকনা পচে যাচ্ছে কিন্তু শুকনা তাহলে ফাঙ্গাস যখনই দেখবেন গাছটা শুকিয়ে আসতেছে শুকনা মরে যাচ্ছে বুঝতে হবে ফাঙ্গাস এরকম গাছটা শুকিয়ে আসতেছে গন্ধ নাই ফাঙ্গাস এটা এক্সাম্পল দেওয়ার জন্য বলেছি কলা গাছ আপনারা দেখেছেন উপর থেকে সব পাতা মরে আসছে এই গন্ধ গন্ধ কিছুই নাই মানে হচ্ছে ফাঙ্গাস তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে যে যখনই আমরা দেখছি যে শুকনা অবস্থায় আছে গন্ধ নাই গাছটা মরে যাচ্ছে তাহলে বুঝতে হবে এটা ফাঙ্গাস এটা করেছে যেমন হচ্ছে ওই কলা গাছটা যদি শুকিয়ে গিয়েছে দেখেন এই পাশটা শুকনা একদম বাট গাছটা মরে গিয়েছে তাহলে হচ্ছে ফাঙ্গাস আমরা কি বুঝলাম শুকনা যদি হয় এবং গন্ধ নাই যদি হয় গাছটা মরে যদি যায় তাহলে ফাঙ্গাস ফাঙ্গাস কন্ট্রোল করা পুরীর ব্যাপার পুরীর ব্যাপার ফাঙ্গাস কন্ট্রোল করা এরকমভাবে মুকুল আসবে কিছুদিন পরে তাই না আপনাদের কাছে মুকুল আসবে মুকুল আসবে মুকুলের ভিতরে এইরকমভাবে কালো কালো হয়ে যাচ্ছে গন্ধ শুকে দেখেন গন্ধ নেই একদম শুকনা মানে ফাঙ্গাস আমে পাকা আম যখন দেখবেন তখন দেখবেন আমের উপরে এরকম স্পট পড়ছে শুকনা গন্ধ নাই মানে হচ্ছে ফাঙ্গাস পাতাগুলি এইরকম হয়ে যাচ্ছে মুকুলগুলো শুকিয়ে যাচ্ছে মানে হচ্ছে ফাঙ্গাস তাহলে গন্ধ নাই ফাঙ্গাস পাতা এরকমভাবে একদম দাগ পড়ে যাচ্ছে কালো কালো হয়ে যাচ্ছে মানে হচ্ছে ফাঙ্গাস ফাঙ্গাস কন্ট্রোল করা কি বললাম তুরির ব্যাপার ফাঙ্গাস কন্ট্রোল করা তুরির ব্যাপার ফাঙ্গাস এই সবচেয়ে বেশি হয় আমের এইরকম কালো কালো স্পট করেছে শুকনা ভিজানা সো ফাঙ্গাস এরকম আমগুলো যে স্পট করেছে শুকনা ভিজানা ফাঙ্গাস ফাঙ্গাস কন্ট্রোল করা তুরির ব্যাপার সো আমরা ফাঙ্গাস কন্ট্রোল করা খুব সহজ ব্যাপার বারবারই বলছি কীভাবে কন্ট্রোল করতে হবে সেটা কিন্তু বলছি না সো চালাকি কিন্তু পার পেয়ে গেলাম ফাঙ্গাস এইভাবে শুকনা কালো হয়ে গিয়েছে ফাঙ্গাস আসলে আমি যার সিমটমগুলো দেখালাম সবগুলো আপনাদের ছাদ বাগানে কিন্তু সিমটমগুলো আছে কী হলো কী হলো কী হলো আমরা খুঁজে পাচ্ছি না সবগুলো ফাঙ্গাস ফাঙ্গাস কন্ট্রোল করা খুব সহজ ব্যাপার যেমন হচ্ছে আজকে সারাদিন আমরা যখন ঘোরাফেরা করবো রাতেরবেলা গিয়ে আমরা কিন্তু ওয়াশ শাওয়ার নেই কেন জেলে গিয়েছে তার জন্য তা না কিন্তু সারাদিন আমার উপরে ফাঙ্গাস করেছে ফাঙ্গাসগুলো যেন আমার ডিজিজ না তৈরি করতে পারে তার জন্য আমরা শাওয়ার নিয়ে নিই শাওয়ার নেওয়ার সময় মাথাটা ওয়াশ করি ঘেমে ঘেমে গিয়েছে যেন ফাঙ্গাস না করতে পারে মাথাটা ধোয়ার সময় কী করি একটু সাবান দিয়ে দিই শ্যাম্পু দিয়ে দিই তাহলে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিই
তাহলে ফাঙ্গাসগুলো আর হয় না। যার জন্য যখন ঘেমে খুশকির মতো হয়, আমরা যদি শ্যাম্পু দিয়ে বারবার ধুয়ে নিই তাহলে কিন্তু রোগটা কন্ট্রোল হয়ে যায়। মানতে গাছের ক্ষেত্রে একই রকম, প্রতিদিন যদি গাছটাকে গাছের গোড়ায় পানি না দিয়ে গাছের পাতাগুলো উপরের পোর্শন নিচের পোর্শন দুটো পোর্শন যদি ধুয়ে দেয় তাহলে রোগবালাই হবে না। কারণ গোড়াটা তুলির ব্যাপার, তুলির ব্যাপার, রোগবালাই হবে না। পাঁচ রক্ত যারা নামাজ পড়েন দেখবেন তাদের এই পোর্শনটা চকচক করছে, হাতগুলো এতটুকু চকচক করছে। কারণটা কি জানেন, তারা সবসময় এই জায়গাটা ডিজিজ ফ্রি থাকছে এবং তার জন্য কিন্তু জল জল করে তাদের চেহারাগুলো। সো আমরা পানি দিয়ে যদি ধুয়ে দিই তাহলে গাছগুলো ফাঙ্গাস গ্রো করবে না। আচ্ছা, পানি ধোয়ার সময় শ্যাম্পু দিয়ে না চুলের ভিতরে আমরা যদি এমন করি, একটু আপনার যে ট্রিক্স আছে ট্রিক্সে এই পানিটা 2 লিটার পানির ভিতরে 2-3 ফোঁটা বেশি দিবেন না, গাছ পুড়ে যাবে। 2-3 ফোঁটা দিয়ে গাছের পাতাটা উপরে নিচে না উল্টা হয়ে উপরে পোর্শন এবং নিচের পোর্শন যদি ধুয়ে নেন তাহলে কিন্তু আমার চুলের খুশকির মতো আমার কিন্তু রোগ পালায় হবে না। সো আমাদের কী দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে যে আমরা পানি দিয়ে ওয়াশ করে দিব। যদি সম্ভব হয় মাঝে মাঝে 15 মিনিমাম 15 ডেজ ইন্টারভ্যালে আমরা সাবান পানি দিয়ে যদি ধুয়ে দিই তাহলে আর রোগ পালায় হবে না। তুলির ব্যাপার হলো না, তুলির ব্যাপার এটা প্লেট ধোয়ার সময় কোনো গাছের পানিতে একটু সাবান দিয়ে ধুয়ে দিই তাহলে। আর যদি আপনার সম্ভব হয় নিম তেল, এখন আমাদের নিম তেল পাওয়া যায়, নিম তেল যদি 2-3 ফোঁটা মিশিয়ে নিই তাহলে কিন্তু আর রোগ পালাই হবেই না। পোকাও দেখবেন দৌড়ে পালাবে। তুলির ব্যাপার হলো না, এটা তুলির ব্যাপার। আপনি এখন থেকে প্র্যাকটিস করে দেখেন, আপনি আমার ছাদ বাগান ইত্যাদিতে 2 বার দেখিয়েছে, আমার ছাদ বাগানে আমি কোনোদিন ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড অথবা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করি। বাট এখন স্যাটেলাইট ইমেজ দিয়ে অথবা যদি আপনি একটু স্টাডি করে দেখেন দেখবেন যে ছাদ বাগান ভরে আছে খুব সুন্দর সবুজ পাতায়। বাট আমি কখনো কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি না, ইনসেকটিসাইড ইউজ করি না, ফাঙ্গিসাইড ইউজ করি না, শুধুমাত্র তুলির ব্যাপার। পানি দিয়ে ওয়াশ করি সাবান পানিতেই মাঝে মাঝে অথবা নিম তেল দিয়ে, অথবা আমরা সাবান পানির সাথে 2-3 ফোঁটা নিম তেল মিশিয়ে দিয়ে তুলি দিয়ে সবটা বাগর কন্ট্রোল করে ফেলি। সো তুলির ব্যাপার, আপনার যদি সম্ভব হয় ট্রাই করে আমরা মাঝে মাঝে স্প্রে করবেন, ফোলিয়া স্প্রে করবেন, পাতা ভিজিয়ে দিবেন, দেখবেন আপনার গাছ অনেক সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সো আরেকটা জিনিস আপনারা জানেন যে বদ্ধবিচ্ছা জানেন কি? অনেকেই জানেন বদ্ধবিচ্ছা, জানেন ম্যাডাম জানেন বদ্ধবিচ্ছা। খুব সহজ একটা জিনিস, বদ্ধবিচ্ছা দিয়ে আপনি যদি স্প্রে করে দেন গাছ তক তাজা সুন্দর থাকবে, কখনো কোনো ডিজিজ হবে না। কেন 100 গ্রাম চুন কোথায় পাওয়া যায়? পাশের পানির দোকানে পাওয়া যায়। 100 গ্রাম চুন 1 লিটার পানিতে ঘুটা দিয়ে মিশিয়ে নেবেন। আবার 100 গ্রাম কপার সালফেট মানে তুঁতে, এটা চুন এটা তুঁতে, তুঁতে মিশিয়ে ঘুটা দিয়ে মিশিয়ে নেবেন। তাহলে কি দাঁড়ালো, 100 গ্রাম পানি 100 গ্রাম চুন 1 লিটার পানিতে মিশালেন, আবার 100 গ্রাম তুঁতে মিশালেন হচ্ছে আরও অন্য 1 লিটার পানিতে, আলাদা আলাদা হবে 1 লিটার 1 লিটার। এখন 8 লিটার পানিতে মিশে ঢেলে দেন। চুন কতটুকু? 100 গ্রাম, তুঁতে 100 গ্রাম, টোটাল পানির সংখ্যা কতটুকু হলো? 10 লিটার। ঠিক আছে, আলাদা আলাদাভাবে গুলিয়ে নিয়েছেন, 10 লিটার পানিতে মিশানো হলো। এখন আপনি এটা স্প্রে করে দেন, তার দেখবেন 15 দিন বা 10 দিন ইন্টারভেলে মাঝে মাঝে স্প্রে করেন। এগুলো বানাতে কি খুব কষ্ট হলো? আপনি স্প্রে করে দেখেন, আপনার গাছে কোনো রকম ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড দেওয়া লাগবে না। ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড হচ্ছে বিষ। আপনি বিষ কিনে গিয়ে আপনি ঘরে রাখবেন কেন? আপনি ছাদ বাগানে ব্যবহার করবেন। আপনার অ্যাপার্টমেন্টে কেউ একজন এসে যদি তুলে খেয়ে ফেলে তাহলে তার একটা এক্সিডেন্ট ঘটতে পারে। সো আমাদের এই বিষগুলো কখনই আমরা ব্যবহার না করার জন্য আমরা অনুরোধ করছি আপনাদেরকে। কিছুক্ষণ আগে বলেছিলাম শুকনা ভিজা শুকনা শুকনা ডিজিজ যদি হয় তাহলে হচ্ছে ফাঙ্গাস। আমি একটু পানি খেয়ে দিই। শুকনা যদি হয় শুকনা ডিজিজটা ফাঙ্গাস। এখন টিপ দিয়ে দেখলাম ভিজা হয়ে গেল, ভিজা হলে তো ফাঙ্গাস না, তাহলে কি হবে? এটা ব্যাকটেরিয়া। কেমন গন্ধ? গন্ধ হচ্ছে মানে হচ্ছে মুখে যে গন্ধ হয়
সেটা হচ্ছে গায়ে আমাদের গন্ধ হয় না ব্যাকটেরিয়া যেমন হচ্ছে আমাদের যে সিটি কর্পোরেশনের নেওয়া কোরবানি দিয়ে পরে কী করেছে ব্লিচিং পাউডার তাড়াতাড়ি ব্লিচিং পাউডার ছিটাও তাই করেছে না কারণ হচ্ছে ব্যাকটেরিয়া যেন গ্রো না করে ব্যাকটেরিয়া গ্রো করলে তাহলে অবশ্যই কিন্তু গন্ধ হবে সো সিটি কর্পোরেশনের মেয়র ব্লিচিং পাউডার ছিটিয়ে এটা কন্ট্রোল করেছেন ব্যাকটেরিয়া যদি হয় কন্ট্রোল করা টু ডিফিকাল্ট ব্যাকটেরিয়া হলে ব্যাকটেরিয়া গাছ হঠাৎ করে দেখবেন চারাগুলো আপনি চারা করছেন একটা জায়গায় সবগুলো পচে গিয়েছে এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হলে কন্ট্রোল করা টু ডিফিকাল্ট আমরা কী করি জানেন আমি এটা প্র্যাকটিস করে দেখেছি সিড পেড়ে দেখবেন পেঁপে চারা করেছেন বেগুনের চারা করেছেন একটু একটু জায়গায় পচে যাচ্ছে এই যে কিছুদিন আগে বৃষ্টি হলো সব গাছ পচে গিয়েছে মানে হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো করেছে সেই সব মাটিগুলোকে কখনো যদি গাছ লাগানোর আগে আপনি যদি ব্লিচিং পাউডার দিয়ে মিশিয়ে ছিটিয়ে দিয়ে মিশিয়ে নেন তাহলে যে কোনো ফিনিশ হতে পারে ব্লিচিং পাউডার যে কোনো ব্লিচিং পাউডার ছিটিয়ে আপনি এটাকে তৈরি করে নিতে পারেন সো আপনি যদি দেখেন যে গত বছর এই মাটিতে করার সময় আপনার গাছগুলো হঠাৎ করে পচে গিয়েছিল সেই মাটিগুলোকে ব্লিচিং পাউডার দিয়ে ট্রিট করে নেবেন তাহলেই কন্ট্রোল হয়ে যাবে ভাইরাস যদি হয় তাহলে গাছটা চিনবে কীভাবে আমি বলেছি ব্যাকটেরিয়া এবং ভাইরাস সরি নেমাটোড এবং ভাইরাস দুটা একই রকম সিম্পটম হয় পাতাগুলো হলুদ হয়ে যায় গাছগুলো ডোয়ার্ফ হয়ে যায় তাহলে ভাইরাস আর নেমাটোড চিনবে কী করে গাছটার পাতাটাকে ভাঁজ করে ভাঁজ করলে যদি শক্ত করে ভেঙে যায় তাহলে হচ্ছে ভাইরাস আর যদি শক্ত না করে তাহলে নেমাটোড হওয়ার সম্ভাবনা আছে যদি নেমাটোড হওয়ার সম্ভাবনা থাকে তখন আপনি একটা গাছ তুলে দেখবেন নিচে গোটা গোটা দানা দানা আছে কিনা যদি দানা দানা থাকে তাহলে নেমাটোড আর যদি দানা দানা না থাকে তাহলে হয়তো বা ব্যাকটেরিয়া ভাইরাস হয়েছে এরকমভাবে আপনি একটু বুঝে নেবেন সো আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে ব্যাকটেরিয়া ভাইরাস না নেমাটোড হয়েছে সেটা কীভাবে বুঝবেন পাতাটা শব্দ করে ভাঙবে না আর গোটা হবে সেটা হচ্ছে নেমাটোড ভাইরাস হলে কী করতে হবে পাতাগুলো শক্ত হবে ডোয়ার্ফ হবে এইরকমভাবে সব গাছ ভালো আছে এইরকমভাবে তিনটা গাছ ছোটো হয়ে গিয়েছে মানে হচ্ছে এইটাতে ভাইরাসে ধরেছে এখন ভাইরাসে ধরলে কী করতে হবে ডেঙ্গু হয়েছে ধরা যেটা আমার ডেঙ্গু হয়েছে তাহলে কী করবেন আমাকে খুলে হেঁটে পেড়াতে বলবেন আর আপনারা সবাই মশারি নিতে চলে যাবেন না কী করবেন আমার ডেঙ্গু হয়েছে আমাকে মশারি ভিতরে ঢুকিয়ে দিবেন কারণটা কি আমাকে যেন কামড় দিয়ে অন্য গাছে না দিতে পারে সো যদি যখন ভাইরাস হয় সাথে সাথে এই গাছগুলো তুলে পুড়িয়ে ফেলতে হবে অথবা মাটির নিচে ঢুকিয়ে দিতে হবে যদি না করে তাহলে কী হবে এই বাকি গাছগুলো যে আছে পোকা এখানে কামড় দিয়ে আবার ওখানে যাবে গিয়ে ওই জিনিসটা ওখানে ছড়িয়ে দিবে সো সেটা কিন্তু খেয়াল রাখবে সো পোকা কন্ট্রোল করো এবং আপনার গাছ দ্রুত একটা যেগুলো হয়েছে সেগুলো সরিয়ে ফেলা খুব দরকার মিলিবাগ নিয়ে একটু গল্প মিলিবাগ আমি মিলিবাগের গল্পটা একটু বলি এটা কি মিলিবাগ আপনাদের গাছে হয় মিলিবাগ সাধারণত হয় মিলিবাগ হচ্ছে দু রকমের একটা হচ্ছে এইটা হচ্ছে চিকন চাকুন শাহরুখ খান সে হচ্ছে পুরুষ আর মোটা সোটা নায়িকার নাম জানি না এটা মোটা সোটা যেটা আছে এটা হচ্ছে মেয়ে এই চিকনটা যেটা আছে সেটা একটু পাখা আছে উঠতে পারে পাখা আছে যেহেতু পাখা যেহেতু আছে সেই পেঁপে গাছে উপরে উপরে ঘুরে ঘুরে বেড়ায় বেরিয়ে বেরিয়ে যদি খাবার পায় তখন সে খুশিতে একদম আটখানা হয়ে যায় হয়ে তার যে গার্লফ্রেন্ড আছে এটাকে বলে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় তোমার জন্য বলতে পারি ও সুন্দরী তুমি গলার মালা এইসবভাবে গান গাইতে থাকে তুমি আসো তোমার জন্য খাবার আমি রেডি করে রেখেছি ও প্রিয়া ও প্রিয়া এগুলো বলতে থাকে সো এখান থেকে যখন চিৎকার করে বলতে থাকে তখন এই মোটা মেয়ে মেরে পাক তখন সে এমন করে হেলে দুলে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে যখন যায় এতটাই মোটা যে হাঁটতে পারে না খুব স্লো তখন পিঁপড়া এসে হাজির হয় পিঁপড়া এসে বলে উইন উইন আমরা অ্যানিমিন সাইন করি চলে কেমন বলে যে
আমি তোমাকে এই মগ ডালে পেঁপে গাছের উপরে নিয়ে যাব, তুমি বিনিময়ে আমাকে কি দিবা? তখন মেয়েটা বলে আমি কি দিব? ওই তুমি ওখানে গিয়ে খাবা, মজার মজা খাবা, তোমার যে বিশ্বাসটা হবে সেটা কিন্তু সুক্রোজ, সুগার, মিষ্টি, সেটা আমি খাবো। দুজনে উইন উইন সিচুয়েশন হলো। তখন এইটা ও যে চিৎকার করছে সেখান থেকে পিঁপড়া কাঁধে চড়ে উঠে পিঁপড়া দ্রুত নিয়ে যেতে থাকে। কথাটা কি দাঁড়ালো? যে পিঁপড়া যদি আপনার বাগানে থাকে তাহলে মিনিবাগ হবে, পিঁপড়া যদি থাকে তাহলে মিনিবাগ হবে, ঠিক আছে? পিঁপড়া থাকা মানেই হচ্ছে তাহলে পিঁপড়া কন্ট্রোল করলে মিনিবাগ কন্ট্রোল করা যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই মিনিবাগটা, এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে ধরা যাক এটা পেঁপে গাছ, আমি যদি এখানে একটা পলিথিন বেঁধে দিই, কেমন? এটা পেঁপে গাছ, এখানে একটা পলিথিন বেঁধে দিলাম মামের পলিথিনটার মতো, যেগুলো বাজারে ফেলে দেওয়া পলিথিন যদি থাকে সেগুলো একটু বেঁধে দেয়, বেঁধে দিলে এই মোটা মেয়ে মিনিবাগটা যখন উপরে উঠবে, উপরে উঠে দেখবে উপরে তো গাছ নাই। মেয়েরা সাধারণত একটু একটু কি যেন হয়, ইনোসেন্ট হয়, আমি বলতেছিলাম পোকা হয়, আমি আসলে কথাটা ঠিক না, মেয়ে পোকাগুলো একটু পোকা হয় বা ইনোসেন্ট হয়, ইনোসেন্ট হলে সে যখন উপর দিকে যেতে থাকে এখানে গিয়ে দেখে যে কাজ নাই, কাজ নাই, কিন্তু ওর তো বয়ফ্রেন্ড বলল ও প্রিয়া ও প্রিয়া তুমি তাড়াতাড়ি আসো তোমার জন্য খাবার আসবে, তখন সে এখানে যখন উপর গিয়ে রেগে যায়, রেগে গিয়ে বলে যে তুমি মিথ্যু, তুমি লায়ার, তোমার সাথে ব্রেক আপ। কারণ হচ্ছে এখনকার এখনকার ছেলেমেয়েরা মানুষরাও এই ব্রেক আপ ওয়ার্ডটা খুব বেশি ইউজ করে, আমি শুনেছি, যাই হোক ব্রেক আপ হয়ে যায়। তাহলে আরেকটা এক্সাম্পল কি দাঁড়ালো, যে আমরা যদি এখানে পলিথিন গাছের গোড়ায়, পলিথিন পেয়ারা গাছে, পেঁপে গাছে, বেলিনি গাছে, আমরা গাছে, এই গাছগুলো ডালিম গাছে যদি আমরা পলিথিন বেঁধে রাখি তাহলে কিন্তু তাদেরকে আমরা ডিটাচ করে দিতে পারি অথবা আমরা কন্ট্রোল করতে পারি। সো দুটা টেকনিক, দুটা টেকনিক হচ্ছে মিলিবাগ যদি এমন হয় তাহলে কী করতে হবে, হয় সাবান পানি দিয়ে, সাবান পানি দিতে হবে, নাহলে এইখানে এই পলিথিন দিয়ে বেঁধে রাখতে হবে, আর পিঁপড়াকে কন্ট্রোল করতে হবে, পিঁপড়া কন্ট্রোল করবো আর কিছু পলিথিন বেঁধে রাখে। সো এইভাবে সম্ভব। মিলিবাগ বা আদার্স পোকা যদি হয় তাহলে পেঁয়াজ, আরে পেঁয়াজের অনেক দাম, পেঁয়াজ একটু সামান্য রসুন আর এক চামচ মরিচের গুঁড়া ব্লেন্ড করে তার সাথে 2 লিটার পানি মিশিয়ে যদি আমরা স্প্রে করি তাহলে মিলিবাগ কেন সব পোকা দৌড়াবে? তাহলে সহজ বুদ্ধি, আপনার ঘরে যে জিনিসগুলো আছে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করেছি কেন আমরা ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড ব্যবহার করবো, আমরা করবো না, আমরা আমাদের ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে করবো। সো পেঁয়াজ, রসুন আর হচ্ছে একটু মরিচের গুঁড়া মিশিয়ে দিয়ে 2 লিটার পানির সাথে ব্লেন্ড করে আমরা যদি একটু সাবান দিয়ে দিই, স্প্রে করে দিই, সব পোকা কন্ট্রোল হয়ে যাবে। সো এটাও কিন্তু আমরা করতে পারি। এছাড়া আমাদের অনেকগুলো পোকা কন্ট্রোল করার পদ্ধতি হচ্ছে নেট পদ্ধতি, যেটাকে আমরা পেস্ট এক্সক্লুশন নেট বলে থাকি। পেস্ট এক্সক্লুশন নেট মানে হচ্ছে এরকম নেট, মশারির ভিতরে চাষ। আপনি যেই গাছই করেন না কেন, ক্যাপসিকাম করছেন, মরিচ করছেন, টমেটো করছেন, দেখ মশারির ভিতরে ঢুকিয়ে দিয়ে, মশারির ভিতরে যদি ঢুকিয়ে দেন তাহলে কী হয়? দেখেন আমরা শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে সমস্ত সবজিগুলো আমরা ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড ফ্রি করে আমরা মশারি, এই মশারিগুলো খুব সস্তা মাছ চাষ করার জন্য, তারা নেট হিসেবে সিনথেটিক নেট, একবার তুমি তৈরি করে নেন তাহলে বছরের পর বছর আপনি ইউজ করতে পারবেন, দরকার নাই নেট এটা কিনে নিয়ে আসার জন্য ঢাকা যেতে হবে, এ করতে হবে, এ করতে হবে, দরকার নাই, না করে আমার আপনার বাসায় যে ফেলে দেওয়া মশারিটা আছে সেটাতে ঢেকে রাখেন তাহলেও হয়ে যাবে। আমি কিন্তু দেখেন এখানে আমি কিন্তু আঙ্গুরকেও এখানে ঢেকে রেখেছি, আঙ্গুরটা সবাই বলে বাট আমার আঙ্গুর খুব মিষ্টি হয়, খেয়ে বড়ো বড়ো হয়, খেতে খুব মজা, কখনো কালোটা কালো আঙ্গুর, কখনো লাল আঙ্গুর, কখনো চকলেটা কালারের আঙ্গুর, কখনো সবুজ, কখনো লম্বা, এরকম আঙ্গুরগুলো
শুধু শুধু নেট দিয়ে বেঁধে রেখেও কিন্তু আপনি সুন্দরভাবে প্রোডাকশন করতে পারেন। অর্গ্যানিক প্রোডাকশন এটা প্রোডাক্টিভ কালটিভেশন দেখে যদি প্রোডাকশন করে তাহলে খুব সহজে সারা পৃথিবীতে কিন্তু একটা প্রোডাক্টিভ কালটিভেশন চলে গিয়েছে। আম গাছে প্রোডাক্টিভ কালটিভেশন করেছে, আমও ঢেকে রেখেছে। আম কীভাবে ঢেকে রেখেছে? আমের মুকুল যখন হয় তখন আপনি প্রচুর পরিমাণে সাবান পানি স্প্রে করতে পারেন। যখন মুকুল হয়ে গেল, ব্লুমিং হয়ে গেল, তখন কিন্তু করবেন না, কারণ হচ্ছে উপকারী পোকাগুলো কিন্তু আসবে, এসে এসে পলিনেশন করাবে, পলিনেশন করাবে তখন স্প্রে করবেন। আবার যখন একটু গুটি বেঁধে গেল তখন কিন্তু আপনি এটা স্প্রে করতে পারেন। মানে কি দাঁড়ানো, আপনি যখন ফলনটা হবে, ফুল হবে, ফুলের সময় সাধারণত আপনি কোনো রকমের সাবান পানি অথবা মরিচের গুঁড়ো এগুলো ইউজ করবেন না। আর বাকিকে সবসময় যদি ব্যবহার করেন তাহলে গাছ কিন্তু অনেক সুন্দর থাকবে, আপনার ফলনও অনেক বেশি থাকবে। আমের ক্ষেত্রে নেক্সট আপনাদের আম নিয়ে চ্যালেঞ্জ হবে, তখন দেখবেন এইরকম মুকুল থাকা অবস্থায় পলিনেশন যেন হয় আপনি রেখে দিবেন, ঢেকে দিয়ে প্রোডাকশন করেন। পেয়ারা কিন্তু অনেক সুন্দর হবে। নিম তেল স্প্রে করতে বলেছি, নিম তেল আরও কি নিম তেল পাওয়া যায়? নিম তেল পাওয়া যাচ্ছে না। সো একটা কথা বলি, আমার ওয়াইফ একটু মোটা শুনেছিল, সে বলে আমার নিম তেল হচ্ছে মাসুম মাসুম, আমাকে ব্যায়াম করা দরকার। আমার হ্যাঁ খুব ভালো, চলো কালকে সকাল থেকে একটু দৌড়াদৌড়ি করি। আমরা তখন মাইনিসিং থেকে টঙ্গি হয়ে ফিরছিলাম, টঙ্গি এখানে কোনো পাটার দোকান পাওয়া গেছে, চলো জুতাটা কিনে নিই। আমরা জুতা কিনে ফেলাম, কারণ হচ্ছে কালকে থেকে আমরা ওয়াকিং এ যাবো। এরপর সকালবেলা আমি বললাম, দিনা উঠো না উঠো না, উঠবো না আর উঠো না, যে একটু হাঁটে আসি, চলো জুতা কিনেছি, এটা একটু আমি জুতা পরে আমার একবার করছি, উঠবো। আমার তো ট্রাউজার কেনা হয় নাই কালকে থেকে। আচ্ছা ট্রাউজার, ঠিক আছে ট্রাউজার কিনে। এই করে করে বছর করে বছর চলে গেল, আমি দৌড়ানো আর হলো না, আর সেভাবে মোটাই খেতে গেল। এখন আপনি নিম তেলের জন্য যেটা নিম তেল বলেছি, নিম তেল আর নাই নাই নাই, আপনি আর নিম তেল পান না দেখে আপনার বাগ ছাদ বাগানের ধ্বংস হয়ে গেল, অথবা ছাদ বাগান আর করলেন না। সো এটা হবে না, আপনি ট্রান্সফার বা কোনো কিছু না শুরু করে দেন। নিম তেল যদি না পান, নিমের পাতা কালেকশন করেন, পাতা কালেকশন করে বয়েল করে নেন, ঠান্ডা করে, ঠান্ডা করে ওটার সাথে একটু পরিমাণে সাবান তেল মিশিয়ে স্প্রে করে দেন, সমস্ত পোকা পালাবে পালাবে পালাবে। সো নিম তেল খুবই ভালো। কিছু লাইট ট্র্যাপ আপনারা ইউজ করতে পারেন, ফেরোমন ট্র্যাপ সবচেয়ে সবাই পপুলার, আমি মনে করি যে ফেরোমন ট্র্যাপ এখন সব খুব পপুলার, ফেরোমন ট্র্যাপ কিন্তু অনেকেই ইউজ করছে, আমরা ইচ্ছা করে ইউজ করতে পারি। আমার স্টুডেন্টরা দেখিয়ে দিয়েছে যে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে ব্রিঞ্জাল শুটিং ফ্রুট বোরার এই বোরারটা আমরা 100% কনফার্ম করতে পারি যে বোরার হবে না। মানে হচ্ছে ফেরোমন ট্র্যাপ যদি ব্যবহার করে আপনার সমস্ত পোকাগুলো কিন্তু ফেরোমন ট্র্যাপ দিয়ে কন্ট্রোল করা যেতে পারে, সেটা আপনার খেয়াল রাখবেন। ফেরোমন ট্র্যাপ ইয়েলো স্টিকি ট্যাপ এখন বাজারে কিন্তু বেশ পপুলার, ইয়েলো স্টিকি ট্যাপ সেটা আপনি ব্যবহার করতে পারেন, বানিয়েও নিতে পারেন। একটা কাপের হলুদ রঙের কিছু কাপড় হলে হলো, হলুদ রঙের পলিথিন হলে হলো, হলুদ রঙের একটা কাগজ হলে হলো, পোকা দেখে যেন আকৃষ্ট হয় আর গ্লু লাগিয়ে দেন, এসে এসে পোকাগুলো আটকে যাবে, সেটা হচ্ছে ইয়েলো স্টিকি ট্যাপ, সেটা আপনি কিন্তু নিচে তৈরি করে নিতে পারেন। সব ওষুধ বিষ, বিষ আমরা ব্যবহার করবো না, এগুলোকে বর্জন করবো, কারণ হচ্ছে আমি যদি স্প্রে করি তাহলে আমার স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, সেদিকে খুব নজর রাখবেন। এগুলো কখনো রেসিডুয়াল ইফেক্ট অনেক বেশি আপনার স্বাস্থ্যের, আপনার ফসলের সাথে আপনার শরীরে চলে যাবে, আপনি ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। আপনার বোর ফিল করছেন কি? আমি আর একটু কিছুক্ষণ সময় নিই, কটা বাজে বলুন? যেহেতু জুম্মার নামাজ আছে, এর জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি, খুব দ্রুত আমি যাচ্ছি। আমরা বীজ সিড সিড যখন লাগান, অনেক সময় সিড জার্মিনেট করে না, কেন করে না? সিডগুলো ভালোভাবে শুকিয়ে রাখা হয়নি, অথবা তার থেকে জার্মিনেশন একটু আর্লি হবে, অনেকগুলো জার্মিনেশন করবে। এখন সিডগুলো কোনটাকে কতদিন রাখবেন পানিতে ভিজিয়ে? যত ছোট সিড তত কম সময়, যত বড় সিড তত বেশি সময়। যেমন টমেটো মরিচের চারা 10 মিনিট ভিজিয়ে রাখেন, ভিজিয়ে রেখে আপনি লাগান দেখবেন একদিন আগে জার্মিনেট করেছে। অথবা লাউয়ের সিড একটু বড়, ওভার নাইট সারা রাত ভিজিয়ে রাখেন, সকালবেলা লাগিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? সি
সিরেট সাইজ বড় হয় তাহলে একটু বেশি সময় নাহলে কম সময় 5-10 মিনিট করে ভিজিয়ে লাগালে হয়। ভিজালে কি পানিতেই ভিজাবেন শুধু? আচ্ছা হাইড্রোজেন পারক্সাইড চিনেন সবাই? হ্যাঁ, ডায়াবেটিস রোগী যারা আছেন তারা তো চিনে নেই। আমরা যে ইনজেকশন করার সময় বা হাত পরিষ্কার করে নিই, হাইড্রোজেন পারক্সাইড হচ্ছে অ্যান্টিসেপ্টিক ইয়ে করা। আপনি যদি পানির সাথে একটু অ্যান্টিসেপ্টিক এক কড়কের মতো একটু দিয়ে পানিটা নিতে সিটটা রেখে 10 মিনিট 10 মিনিট ভিজিয়ে একটু যেমন লাগিয়ে দেন, রোগবালায় কম হবে, সবগুলো সিট জার্নিট করবে। এ যদি না হয় ট্রাইকোডার্মাতে ভিজাতে পারেন, ট্রাইকোডার্মা ভিজিয়েও যদি লাগাতে পারেন, অথবা কিছুই যদি পেলেন না টমেটো সিড লাগাবেন, মরিচের সিড লাগাবেন, লাউয়ের সিড লাগাবেন, একটু লবণ পানি, লবণ এইটা ভিতরে হাফ চামচ লবণ ছেড়ে দেন, ছেড়ে দিয়ে সিডগুলো ভিজিয়ে 10 মিনিট ভিজিয়ে লাগিয়ে দেন, দেখবেন 100% জার্মিনেশন করবে। সো টমেটো, টমেটো গাছ আপনারা সবাই করেন, টমেটো গাছে খেয়াল করে দেখেন, টমেটোটা যারা টমেটো নিয়ে কাজ করে তারা দেখেন এটা হচ্ছে স্টেমের সাথে লিফ এক্সিল এই জায়গাটা, টমেটোটা এখানে হওয়ার কথা, টমেটো গাছে এটা ফুলটা এখান থেকে বের হওয়ার কথা, তাই না? কিন্তু টমেটো গাছে কিন্তু এটা হয় না, টমেটো স্পেশাল টাইপ ক্রপস, নোট নোট এই ইন্টার নোডের এখান থেকে বের হয়, আর এখান থেকে একটা বের হয় যেটাকে আমরা বলি হচ্ছি, এখান থেকে যেটা বের হয় এটাকে বলি সাকার, এ খায় শুধু ফল দেয় না, খুবই বাজে, এ খায় শুধু ফল দেয় না, খায় যেহেতু ফল দেয় না তাকে রেখে লাভ নাই, আমি বলবো কি হাত দিয়ে ধাক্কা দিয়ে এটা ভেঙে ফেলি, ধাক্কা দিয়ে ভেঙে এখন এই এটা ফেলেও দিতে পারি, যেহেতু এটা হয় না আপনি এখানে পানির ভিতরে চুবিয়ে রেখে দেন, 5 দিন পরে দেখবেন শিকড় বের হয়েছে, 5 দিন পরে শিকড় বের হয়েছে পানির ভিতরে দিয়ে ওই সাকারগুলো, এবং ওই সাকারগুলো আপনি মাটিতে লাগান দেখবেন ফল দিবে। সো আপনাদের যাদের চারার সমস্যা আছে, বেশি টমেটো চারা নাই, এই সাকারগুলো সবগুলো ভেঙে 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 চারা বানিয়ে ফেলেন এবং অন্য টমেটো লাগিয়ে দেন, তাহলে দেখবেন গাছের অনেক ফলন বেড়ে যাবে। ক্লিয়ার? সাকার থেকে এইটা হচ্ছে সাকার, সাকারটা ভেঙে একটা গাছ করে দিতে পারবেন। মনে রাখবেন সাকার কোনগুলো ভাঙবে, নিচের পোর্শনের সাকার, ফুল আসছে এখানে তার নিচে যেগুলো আছে এইটা এইটা নিচে আছে, উপরে সাকারগুলো আর ভাঙবেন না, দরকার নেই উপরে সাকার ভাঙার দরকার নেই, থাকুক ফটোসিনথেসিস করবে এসে। ক্যাপসিকাম, বেগুন, টমেটো এই গাছগুলো নিচের পাতাগুলো দেখবেন আস্তে আস্তে হলুদ হতে থাকে, এই হলুদ পাতাগুলো শার্প নাইফ দিয়ে কেটে ফেলবেন, কেটে ফেলে আলো বাতাস গোড়ায় বেশি লাগবে, ফলন দেখবেন ডাবল হয়ে যাবে, ফলন রোগপালায় একদম কম হবে, আপনার গাছ অনেক সময় রোগপালায় হয় গোড়াটা পুঁচে পুঁচে শুকিয়ে যেতে থাকে, শুধুমাত্র ওখানে সানলাইট লাগে না দিকে, সানলাইট যদি লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন গাছের গ্রোথ অনেক ভালো থাকবে। আলুর কথা বলেছিলাম যে আলু হবে কি না, টবে আলু যখন লাগাই তখন একটা সমস্যা দেখা দেয়, কেমন? আলুটা এখানে লাগানোর পর আলু হচ্ছে মডিফাইড স্টেম, স্টেম থেকে আলু বের হয়, স্টেম মানে এটা কাণ্ড, এটা হচ্ছে রুট, স্টেম থেকে মডিফাইড স্টেম, তাহলে স্টেমের ভিতরেটা হবে, স্টেমের ভিতরে হলে খেয়াল করে দেখেন আলু কিন্তু নিচে ধরে, আলু ধরে সবগুলো উপরে, এবং উপরে যদি আপনি না ঢেকে দেন তাহলে এখান থেকে আলু বের হবে না, ক্লিয়ার? সমস্যাটা বুঝতে পেরেছেন? তবে তো আমরা মাটি তুলে দিতে পারি না, গ্রাম দেশে যারা গিয়েছেন তারা দেখেছেন যে মাটিগুলো আমরা আইল করে তুলে দিই অথবা স্ট্র দিয়ে, ভালো করে স্ট্র খড় দিয়ে ঢেকে দিই। সো এইরকমভাবে যেহেতু টবে আমরা মাটিটা তুলে দিতে পারছি না সেহেতু টবে আলু একদম কম হয়। সো আমরা কী করবো, টবে যদি আলু লাগে তাহলে এডিশনাল মাটি দিয়ে 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 গোড়াটাকে একটু উঁচু করে দিব, তখন এক্ষেত্রে রুট বের হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের আলু বের হবে না, সো এটা খেয়াল রাখবেন। আমের মুকুল সবসময় এইভাবে আসে, টেলিফোন করে আমাকে, স্যার আমের যা মুকুল হয়েছে, আমি তখন মনে মনে হাসি যে এই আমের মুকুল দেখেও আসলে এগুলো কিন্তু আমের মুকুল হলো সবগুলো পুরুষ আকামের কাজে। হায় হায়, সো আমাদের এই পুরুষ ফুলগুলো থেকে সবগুলো এখানে ম্যাক্সিমাম পুরুষ 98 মোর দেন 98 মাত্র 2 ভাগ হচ্ছে ফিমেল, ফলটা কোথা থেকে হবে, ফিমেল থেকে হবে। সো এই ফিমেল থেকে 2টা 3টা করে আমাদের আমগুলো হয়। সো আমগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে সব মুকুল আসলেই যে সবগুলো থেকে আম হবে, আর হলে তো তার থেকে হতো, তাই না? সবগুলো যদি হতো
সো সৃষ্টিকর্তা সেটা বুঝিয়ে দিয়েছেন, ফিমেলের সংখ্যা খুব কম, মেলের পোশাক খুব বেশি। আপনারা দেশের বাইরে প্রায় সময় যান অথবা গ্রামে যান, গিয়ে হঠাৎ করে বলুন হানি কি মজা নামটা এইরকম, এটা এই আমি সারা দিতে পারতাম একটা, তাই না? আমরা বলি না এটা, আপনি কিছু করবেন, আমটা খাবেন, একটা তৃপ্তি করে ঢেকে তুলে খাবেন, খেয়ে আসার সময় আমি আর একটা পকেটে করে নিয়ে আসবো, এটাতে লজ্জা পাওয়া হচ্ছে না। আমি দেশের বাইরে যাই, ওখান থেকে আমের গাছ এটা গাছ একদম সোজা করে নিয়ে আসি, পুলিশে ধরো ভাই গবেষণা করব স্যার। তো এরকমভাবে আপনি গ্রাম থেকে বা অন্য দেশ থেকে নিয়ে আসবেন, আমের আঁটিগুলো এনে আমের আঁটিটা খুললে এইরকম একটা জিনিস দেখা যায়, এটা দিয়ে আমরা বাঁশি বাজাতাম, কেউ বাজিয়েছেন বাঁশি? আমরা বাজাতাম। সো এই বাঁশি বাজাতে বাজাতে এই জিনিসটা যদি আপনি গাছের মাটির তলে দিয়ে রাখেন, সেক্ষেত্রে দেখবেন 7 থেকে 8 দিন পরে গাছ বের হয়ে যাবে। সেটাও কিন্তু করতে পারে মেল এবং ফিমেল ফ্লাওয়ার। অনেকেই বলে লাউ গাছগুলো হচ্ছে উঠছে, কিন্তু লাউ ধরে না, সব ফুল পড়ে যায়। আসলে সবগুলো তো মেল ফ্লাওয়ার, মেল ফ্লাওয়ার হলে তো ফুল পড়েই যাবে। সো মেল এবং ফিমেল ফ্লাওয়ার আপনারা চেনা দরকার। এইটা হচ্ছে মেল আকামের কাছি, আর ফিমেল যদি এটা পলিনেশন না হয় তাহলে এইটা কিন্তু পড়ে যাবে, ফিমেল ফ্লাওয়ার তো এই পড়ে গেল, আসলে পলিনেশন হয়। সো পলিনেশন করার জন্য আপনাকে খেয়াল করতে হবে মেল ফিমেল, এই একটা মেল দিয়ে আপনি কিন্তু অনেকগুলো ফিমেল এইটা তুলে নিয়ে অনেকগুলো ফিমেলের যদি টাচ করে দেন তাহলে কিন্তু অনেক সুন্দর পলিনেশন হয়ে যাবে। আমরা হ্যান্ড পলিং করি, পলিনেশন করি, এইভাবে একটা ফুল তুলে আমি যদি লাগিয়ে দিই, একটা ফুল ছিঁড়ে নিলাম, ছিঁড়ে যদি এইভাবে লাগিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। পেঁপে, পেঁপে ক্যারেক্টার ভিন্ন রকম, আমি শুধু সংক্ষেপে বলছি। পেঁপে গাছে গ্রামে গিয়ে হঠাৎ করে মনে হয় আর এই কতদিন পর একটা মিষ্টি পেঁপে গেলাম, এরকম হয়েছে কখনো? পেঁপেটাকে নিয়ে চলে আসবে, নিয়ে এসে এভাবে ধাপাস করে কেটে দিবে, কেটে দিবে চারটা করে। এখন কল্পনায় আপনি তিনটা ভাগ করে নেন, তিনটা ভাগ করে নেন, এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, মাঝের যে ভাগটা আছে সেইটা সিটগুলো আপনি নিয়ে নেন, আর বাকিগুলো সবগুলো ফেলে দেন, কারণ এগুলো এগুলো এ পাশে এ পাশে সবগুলো হচ্ছে নেই, আর এটা হচ্ছে সবগুলো হারমাফ্রোডাইট। সো এই প্রশান্তি যদি আপনি সিট দেন হারমাফ্রোডাইট হবে। সো হারমাফ্রোডাইট থেকে রেড লেডি কত মনে আছে, থাইল্যান্ডের রেড লেডি, একদম পুরো গাছের ফল ধরে এইরকমভাবে এই জায়গাতে সিট যদি নেন তাহলে সবগুলো গাছ হারমাফ্রোডাইট হবে এবং গোড়া থেকে আগা পর্যন্ত ফল ধরবে। সো এই সেভাবে আপনাদের খেজুর নিয়ে বাংলাদেশে কিন্তু রেভলিউশন তৈরি হচ্ছে, একটা খেজুরের চারা 1,00,000 টাকা করে বিক্রি করে, আর একটা সিট থেকে খেজুর বা টিস্যু কালচারের খেজুর 6,000 টাকা করে বিক্রি করে, এতটুকু গাছ। কেন আপনার রাম গত রামাদানের কথা মনে আছে, আপনি কত কেজি খেজুর খেয়েছে মনে আছে? আপনি চারা করে ফেলেন, আপনার যদি অডিয়ার ল্যান্ড থাকে তাহলে 1,000,000 চারা আপনি কিন্তু নিজে করতে পারেন, কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যা হচ্ছে সবগুলো মেইন হয়ে যায়, গাছের মেইন হয়, মেইন হয়ে তো গাছটা রেখে লাভ নেয়। সো আপনি যখন এই খেজুরগুলো খাওয়া শুরু করবেন, এটা হতে পারে আজুয়া খেজুর, এটা হতে পারে মরিয়া খেজুর, যে খেজুরই হোক না কেন মুখে দিয়ে আপনি অনুভব করার চেষ্টা করবেন, চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করবেন, সিটটা কি এরকম একটু বাঁকা আছে কিনা, এরকম বাঁকা আছে কিনা, নাকি একটু উঁচু উঁচু, উঁচু যদি হয় ফেলে দিন, বাঁকা যদি হয় আমি করি কি জানেন, এটা চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করি, পারি না, মুখে দিয়ে জিব্বা দিয়ে নাড়াচাড়া করে দেখি যে বাঁকা কিনা, বাঁকা যদি মনে হয় তখন এটা জমায় রাখি এবং জমিয়ে রেখে মাটিতে সহি করে দিই। ধরেন 100টা খেজুর খেয়ে আমার 20টা খেজুরের মতো মনে হলো একটু বাঁকা আছে, 20টা খেজুর লাগালাম, তাহলে 20টা খেজুর থেকে মেয়ে গাছ হওয়ার কথা। আচ্ছা মেয়ে গাছ হওয়ার কথা দেখি এখন গাছগুলো হলো, এখানে লাগিয়েছে 20টা গাছ, একটা গাছ ধপাস করে সোজা হয়ে বের হয়ে গেল, পুরো পাকা টাকা হওয়ার নাম নাই, পাতাগুলো চিকন, তাহলে বুঝতে হবে এটা সবেদন, এটা হচ্ছে পুরুষ, পুরুষ গাছ, 20টা গাছের ভিতর এটাও পুরুষ গাছ আছে। বাট এইরকম যদি একটু পাকা টাকা হয়ে যদি বের হয়, মেয়েরা সাধারণত একটু পাকা স্বভাবই হয়, যারা না না সেটা বললে ইন্টেলেকচুয়াল হয়, পোলাইট হয়, বিনয়ী হয়, আমি সেটাও বলেছি বিনয়ী, লাজুক, লজ্জা পেয়ে পাকা হয়ে যখন সোজা হয়, পাকা হয়ে একদম পাকা হয়ে বের হয়, একটু মোটা পাতাটা হয়, আমি
সাউন্ড বন্ধটা করে আমি হাত দিয়ে দেখাচ্ছি, পুরুষ ফুল হচ্ছে সোজা হবে আর ফিমেলটা হচ্ছে এইভাবে মোটা হয়ে উঠবে, ফিমেলটা একটু মোটা হয়ে উঠবে, পুরুষটা হচ্ছে চিকন হয়ে উঠবে। সো এখানে আমরা মেয়ে পুরুষ আর পুরুষ গাছ বুঝে ফেলাম, ফিমেলগুলো ফেলে দিয়ে মেলগুলো ফেলে দিয়ে ফিমেলটাকে রেখে দিলাম, তাহলে কিন্তু আমার জন্য অ্যাসেট হয়ে দাঁড়ালো। এই গাছগুলো আপনার যেখানে জমি থাকে সেখানে অর্ধেক করে লাগিয়ে দেন, আপনি একজন লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন, ঘুম থেকে উঠবেন, উঠে দেখবেন খেজুর আর খেজুর আপনি একবারে করিবতি আমাকে মাঝে মাঝে পাঠিয়ে দেবেন। ডক্টর রহিম স্যারকে সবাই চেনে, বিএনই রহিম স্যার হচ্ছে আমার পরম শ্রদ্ধেয় স্যার, আমি আজকে এখানে স্মরণ করছি, ওরা থেকে আমি অনেক জীবনে অনেক কিছু শিখেছি। উনি আমার সত্যি হচ্ছে একজন গুণী মানুষ, সারা পৃথিবীতে উনি লেসন দিয়ে বেড়ান। রহিম স্যার একটা কথা বলেছেন যে এইরকম পেয়ারা গাছ, ডালিম গাছ, বেদানা গাছের ডালগুলোকে যদি টান দিয়ে একটু পাকা করে দেওয়া যায় তাহলে এই পাকাগুলো কী হবে, সবগুলোতে সারা বছর ফল ধরবে। পেয়ারা গাছে যদি ফল ধরাতে হয় পাকা করে দেয়, এরকম আম কখনো দেখেছেন ফেটে যাচ্ছে? এটা কিন্তু ফেটে যাওয়ার জন্য অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে শুকনা গাছ ছিল হঠাৎ করে পানি পড়েছে, অথবা বোরনের অভাব হয়েছে, অথবা ব্যাকটেরিয়া অ্যাটাক হয়েছে। তো সেগুলোতে আমি বলব সবসময় পানি দিয়ে যদি ওয়াশ করেন গাছগুলো তাহলে এই সমস্যাটা থাকবে না। নারিকেল গাছে এরকম হয় মাইস, আপনি সাবান পানি স্প্রে করেন তাহলে দেখবেন এগুলো থাকবে না, সাবান পানি স্প্রে করা সেগুলো থাকবে না। আমি একটু স্পিডে যাচ্ছি, ম্যানগ্রোভ অনেকগুলি সমস্যা আছে। আমি আনার গাছ নিয়ে একটু কথা বলতে চাই, আনার মানে দামি বেদানা, সবার আছে না ছাড়বে, আনার গাছে সবাই বলে যে আমার এই ফুল হয় ফলটা হচ্ছে না, ফলটা আমি কত বর্ষায় খেয়েছিলাম, কত মজা লেগেছিল, বিচিটা কত নরম ছিল, কী হল। আপনি আনার গাছ যত বেশি ডাল কাটবেন প্রয়োগ করবেন তত বেশি গাছের ফুল ফল হবে। আনার গাছে ডালিম, ডালিম গাছে কখনো প্রুনিং করেন আপনারা? এখন থেকে প্রুনিং করা শুরু করবেন, প্রুনিং কবে করবেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ফুল যদি বসন্তকালে আসে এবং গ্রীষ্মকালে যদি ফল পাকে তাহলে এই ফলটা সুন্দর হয়, তাহলে এই সময়টা প্রুনিং করে রাখবেন, মানে শীতের পরে প্রুনিং করবেন, এই শীতের পর পর ফেব্রুয়ারি মাসে প্রুনিং করবেন। আর ফুল আসবে হচ্ছে জুলাই মাসের দিকে, বর্ষাকালে ফুল আসবে, পাকবে হচ্ছে তারপরে, তাহলে সেই ফলটা তখন বৃষ্টি হবে, ফলের বিচিটা কিন্তু খুব নরম হবে এবং রসালো হবে, মিষ্টি হবে। সো আপনাদের খেয়াল রাখতে হবে সারা বছরে যে ফুলগুলো আছে দরকার নাই, শীতের সময় আপনি একটা ফুল করে রেখে দেন, তারপরে আপনার ফলগুলো হোক দেখবেন অনেক বৃষ্টি হবে। মানে বেসিক নিড হচ্ছে অবশ্যই প্রমগ্যানের মানে ডালিম বেদানা আপনাকে প্রুনিং করতেই হবে, প্রুনিং করতেই হবে, প্রুনিং করতেই হবে, যত বেশি প্রুনিং করবে। কখন প্রুনিং করতে হবে? লেট উইন্টার, উইন্টারের পরে। মনে থাকবে তো এবার শীত আসতেছে, শীতের পরে ডালিমকে সবগুলো প্রুন করে দেবে, ঠিক আছে? যদি কখনো ফুল আসতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ফ্লোরা স্প্রে করবেন, নাইট্রোবেনজিন ফ্লোরা স্প্রে করলে, ফ্লোরা স্প্রে করার সময় গাছের পাতায় না শুধু একদম মাটিতেও যেন ফ্লোরা পড়ে সেভাবে একটু স্প্রে করবেন। ফ্লোরা স্প্রে করলে গাছের ফলন যেমন বেড়ে যায়, ফিমেল ফ্লাওয়ার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং গাছের ফল মিষ্টি হয়। এইরকম বেদনা বলেছি আঙ্গুর ফল পক্ষে, তাই না? আমার আঙ্গুর ফল কিন্তু টক, আঙ্গুর ফল টক হয় কেন জানেন? এগুলো জাতের কারণেও কিছুটা হয়ে থাকে, কিছু কিছু ইন্ডিয়া থেকে জাত আসছে সেগুলো কিন্তু খুব ভালো জাতের না, জাতগুলো একটু দেখে নেবেন ভালো। আরেকটা হচ্ছে আঙ্গুর গাছকে আমরা বলি হচ্ছে নন ক্লাইমেট্রিক, যেমন হচ্ছে ক্লাইমেট্রিক ক্রপস। আমি বুঝাই, রাজশাহী থেকে আম পেড়ে আমরা প্যাকেট করে দিলাম কুমিল্লা আসছে আসছে পেকে গেল আম গাছ, তাহলে পাকা অবস্থায় পাড়তে হয় না, মেচিউর হলেই আম ওখান থেকে আসতে আসতে পেকে যায়, কিন্তু আঙ্গুর গাছে পাকা অবস্থায় পাকতে হবে, নাহলে তো সবসময় টক থাকবে। ক্লিয়ার কথাটা? যে পাকা অবস্থায় পাকতে হবে, এর জন্য আমাদের সবসময় বলে টক হয় পাকা অবস্থায় পাকতে হবে। আর বেশি বেশি করে প্রুনিং করতে হবে, যত বেশি প্রুনিং করবেন ফেব্রুয়ারির পরে প্রুনিং করলে দেখবেন আপনার প্রচুর পরিমাণে ফল হবে, যখনই প্রুনিং করবে তখনই ফল হবে, যখনই প্রুনিং করবে তখনই ফল হবে। সো যত বেশি প্রুনিং করবে যত গাছটাকে মোটা বানানো যায় তত বেশি ফল ধরবে। আর পাকা অবস্থায় যেন গাছের ফলে পানি না পড়ে সেটার জন্য বর্ষাকালে ঢেকে রাখতে হবে,
রাখলে দেখবেন আপনার ফলগুলো মিষ্টি হবে বেশি। আমি একটু দ্রুত যাচ্ছি। আপনারা সবাই প্রতিদিন আমরা কিন্তু ডিম খাচ্ছি, ডিমটা ধুয়ে ভেঙে টবে ব্যবহার করবেন, তাহলে প্রচুর পরিমাণে আপনাদের টবেতে ক্যালসিয়াম পাবে। সো টবে ব্যবহার করবেন। কলা, আমার মা আগে আমাদের ফ্রিজ ছিল না, মা করতেন কিন্তু টেবিলের খাটের নিচে আম এগুলো রেখে দিতেন। মা বলতেন কি এই হাত দিয়ে এগুলো দেখতেন, ও বুঝে গেছে লেখা, বুঝে গেছে এক একটু সকালবেলা উঠে গেল বুঝে গেছে লেখা, মানে সারা জীবন বসা পাই গেছি। তো মাকে ধন্যবাদ যে মা মনে হয় একটা সায়েন্স জানতেন, যে সায়েন্সটার জন্য আজকে ওইখানে বেঁচে আছে। দেখেন কলাগুলো কাঁচা কলা খেলে কিন্তু আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, বাট যত বেশি পাকতে থাকবে এই ছ পাঁচ সাত চামড়া যখন পচা শুরু হবে তখন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর টিএনএফ যেটা ক্যান্সার প্রতিরোধী, কলার ভিতরে ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হয়। তাহলে কলাগুলো কোনটা খাওয়া উচিত এখন? পাকাগুলো। মা মনে হয় জানতেন, মাকে ধন্যবাদ। তাহলে কোনটা খাবো আমরা? একটু মেচিং হয়েছে পাকা স্পট পড়েছে তখন ভিতরে ক্যান্সার প্রতিরোধী সেল তৈরি হয়, সেগুলো খোসাটা ফেলে দিবেন না, না ফেলে দিয়ে আপনার টমেটো গাছ অথবা গোলাপ গাছের ভিতরে ঢুকিয়ে দেন, তাহলে দেখবেন যে পটাশিয়ামের অভাবটা অনেকাংশেই দূরীভূত হবে। গোলাপ গাছের এই নিচের ডাল থেকে পাঁচ পাতা সাত পাতা ডাল বের হয় সেগুলো সবসময় ছিঁড়ে দিবেন, পাঁচ পাতা ডালগুলো বর্ষা বা শীতের আগে আগে কেটে দিতে হবে, এখনই কাটতে হবে, প্রুনিং করতে হবে। ডাল যখন প্রুনিং করবেন, ডাল যখন প্রুনিং করবেন খেয়াল রাখবেন যত বেশি লাল পাতা তত বেশি গোলাপ, যত বেশি লাল পাতা তত বেশি গোলাপ। আর যদি গোলাপ আপনি যদি ফুলটাকে ঝরে দিতে দেন, ফুল একটা ফুটেছে এটা ঝরে গিয়েছে তাহলে কিন্তু এরপরে আর ফুল ফুটবে না, কারণ সিড হয়ে গিয়েছে, সে বুঝেই ফেলেছে নেক্সট জেনারেশন আমি তৈরি করে ফেলেছি, সো জেনারেশন আর লাগবে না। ফুল যদি গাছেই আপনার পড়ে যায় তাহলে নেক্সট আপনার ফুলগুলোর উৎপাদন বন্ধ হয়ে যাবে। সো আপনার গোলাপ গাছ অবশ্যই কাটার সময় একটু নিচে পাতা সহ কেটে দেবেন, কেটে আমার কাছে পাঠিয়ে দেবেন। সো কথা থাকলেও কিন্তু আমার কাছে পাঠাবেন, কারণ হচ্ছে খেয়াল করে দেখেন আপনার বাগানের টবে দুইটা বা একটা গোলাপ ফুল হয়, আর মাঠে যারা কমার্শিয়াল প্রোডাকশন করে তাদের কাছে পঞ্চাশটা হয়, কারণ হচ্ছে তারা অনেকটা ডাল সহ ফুল ঝরে পড়ার আগে কিন্তু কেটে ফেলে, নতুন লাল পাতা গজায় ফুল হয় সুন্দর। তো আপনার গাছে কখনোই বেরি বা সিড উৎপাদন করতে দিবেন না আপনারা, তাহলে কিন্তু হবে। আপনি প্রুনিং করেন, প্রুনিং করার সাথে সাথেই একটা বোরার এসে গর্ত তৈরি করে, গর্ত তৈরি করে কুয়াশার পানি পড়ে ফাঙ্গাস গ্রো করে উপর থেকে ডালগুলো মরে আসতে থাকে। দেখেন এইভাবে উপর থেকে ডালগুলো মরে আসতে থাকে, উপর থেকে ডালগুলো মরে আসতে থাকে। সো এই বোরাটা যেন না বসে তার জন্য কী করবে, যখনই গাছ প্রুন করবে সাথে সাথে নেল পলিশ আছে নেল পলিশ মিশিয়ে দেয়, মোম আছে মোম মিশিয়ে দেবে। আপনি কী করে জানেন, আমি তো কাদামাটি মানুষ, মাটি যে আছে অথবা গোবর যে আছে গোবর লাগিয়ে দিই, ডলা দিয়ে গোবর লাগিয়ে দিই, তাহলে আর এই বোরাটা আসে না, তাহলে আপনার গাছ ডাইব্যাক হবে না। দেখবেন পেয়ারা গাছে কেটে 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 আস্তে আস্তে দেখবেন যে মরে যাচ্ছে, ডাইব্যাক হয় উপর থেকে। যদি ডাইব্যাক হওয়া শুরু হয়ে যায় তাহলে এর নিচে একটু কেটে ফেলে, কেটে কী লাগাবে, নেল পলিশ মোম অথবা গোবর অথবা মাটি যা খুশি রং লাগিয়ে দিবেন, তাহলে আর কিন্তু ডাইব্যাকটা হবে না। বোগেনভিলিয়া আপনাদের বাসায় আছে, কারো কারো বাসায় বোগেনভিলিয়া বাগান বিলাস আছে? বাগান বিলাসের অভ্যাসই হলো পানি যত বেশি দিবেন পাতা তত বেশি বদলাবে, ফুল তত কম হবে। বাট আপনি যদি বোগেনভিলিয়ার পানি কমিয়ে দেন, দেখবেন শীতকালে পানি কম থাকে দেখে প্রচুর পরিমাণে ফুল হয় বোগেনভিলিয়া। সো আপনি কিন্তু পানি একটু কমিয়ে দিবেন, দেখবেন আপনার বাগান সুন্দর হবে। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে, আপনার বাগান অবশ্যই সুন্দর করতে হবে, সুন্দর করতে হবে। আমি খুব দ্রুত আমি কথা বলছি হচ্ছে নেক্সট আমাদের ওয়াটার ক্রাইসিস হবে, ওয়াটার ক্রাইসিস যদি হয় আপনার ড্রিপ ইরিগেশন ছাদে ব্যবহার করা যায় কিনা সেটা একটু চেষ্টা করবেন, যেন ওয়াটার ক্রাইসিস নিয়ে ছাদ বাগানিদের উপরে কেউ আঙুল তুলে কথা না বলতে পারে, সেগুলো রিসাইকেল করা যায় কিনা ওয়াটারকে সেটাও আপনি একটু ভেবে দেখবেন।
রিসাইকেল যদি করাতে শুধুমাত্র কমনের পানিটা ছাড়া বাকি সব পানি কিন্তু আপনি রিসাইকেল করতে পারেন, সেটা নিয়ে ভাবা দরকার। আমি জানি না এখানে ডিএ কেউ আছে কিনা, ডিএ ওরা রেইন ওয়াটার হারভেস্ট ড্রিপ ইরিগেশন এবং ওইগুলো কীভাবে রিইউজ করা যায় সেগুলো নিয়ে ভাবছেন। সো এটা আমাদের ভাবনা দরকার। প্লাস্টিক, দু রকমের প্লাস্টিক আছে, একটা হচ্ছে আমার মা মা যদি চকলেট টকলেট কেউ নিয়ে আসতো তাহলে আমরা চকলেটগুলোর ভিতরে পলিথিনগুলো বিছানার নিচে ঢুকিয়ে দিত, আর এখন পাতলা পাতলা পলিথিনগুলো ফেলে দিই আমরা, এটা নদীতে যায়, খালে যায়, সাগরে চলে যায়, কখনো দেখেছে ছাগলে খায়, কখনো দেখেছে মাছে খায় পলিথিন, সে পলিথিনগুলো আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে। সো পলিথিন কীভাবে বর্জন করা যায়, যারা সবুজ এই গাছপালা নিয়ে কাজ করছি আপনাদের উচিত পলিথিন কীভাবে কুমিল্লা শহর থেকে সরিয়ে দেওয়া যায় সেই ধরনের উদ্যোগ নেয়। যেমন হচ্ছে আমি একটা সহানুভূতি করি যে আমরা যদি এমন করি যে যারা আমার ময়লা নিতে আসে তাদের কাছে পারমিশনটা দিয়ে দিলাম যে দুই এক বস্তা পলিথিন যদি দেয় আমি ক্যাশ 200 টাকা দিয়ে দিব। এভাবে যদি বারবারে বারবারে যদি করার চেষ্টা করি তাহলে দেখবেন আপনারা কি নিউজ পেপার কখন ফেলে দেয়, নিউজ পেপার ভাঁজ ভাঁজ করে দিতে আমরা বিক্রি করি, কয় টাকা পাই তা আমরা বিক্রি করি। পলিথিনে যদি বিক্রি করার সিস্টেম থাকতো তাহলে কিন্তু পলিথিন রাস্তায় পড়ে থাকতো না। আজকে এই অনুষ্ঠান শেষে আমি আর আমার ছাত্র দুজনে মিলে পলিথিন কুড়িয়ে করে পকেট ঢুকিয়ে দিতাম, কারণ পাশে নিয়ে বিক্রি করতে পারতাম। সো এইরকমভাবে উদ্যোগ নেওয়া যায় কিনা আপনাদের দায়িত্ব রইল যে পলিথিনকে চেঞ্জ করে দেওয়ার জন্য। আমি দ্রুত যাচ্ছি, এই এই ফুলটার নাম কি বলতে পারবেন? হাসনা হেনা ফুলের গন্ধে, হাসনা হেনা ফুলের গন্ধে, হাসনা হেনা ফুলের গন্ধে সাপাস, হাসনা হেনা ফুলের গন্ধে সাপাস আসলে না, হাসনা হেনা ফুলের গন্ধে পোকা আসে, পোকা খেতে ব্যাং আসে, ব্যাং খেতে সাপ আসে। সো আপনাদের খেয়াল রাখবেন আমাদের প্রকৃতিকে কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি, আমরা এইভাবে ব্যাঙের রোজ পাঠিয়ে ফেলেছি, সব কিছু পাঠিয়ে দিয়েছি। সো আমাদের এই ব্যাঙের রোজগুলো বন্ধ করতে হবে, এক্সপোর্ট করা বন্ধ করতে হবে। আপনার এই উদ্যোগ নেবেন কুমিল্লা শহরকে কীভাবে ব্যাঙে ভরিয়ে দেওয়া যায়, যদি ব্যাঙে ভরিয়ে দেওয়া যেত টিকটিকি থাকতো, ব্যালকনির ভিতরে যদি চড়ুই পাখি থাকতো তাহলে কিন্তু এত পোকা হতো না, এত ডেঙ্গু হতো না। আমি এখানে সমাজসেবিকে আছেন আপনাকে বলছি যে ব্যাঙের উপরে কিছু কাজ করা যায় কিনা, আপনাদের এখানে সবুজ বাগানে যারা আছে তাদেরকে নিয়ে আপনি একটা ইনিশিয়েটিভ নেন কীভাবে কুমিল্লা শহরকে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাঙাচি ছেড়ে দেওয়া যায়। এবং ব্যাঙাচি তৈরি করা খুব সহজ, সেটা আমরা পারি, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্যাঙ সাপ্লাই দিতে পারবো, ব্যাঙাচি সাপ্লাই দিতে পারবো। সো সব কিছু মিলে আমাদের সেদিকে নজর দেওয়া হলো উচিত বলে আমি মনে করছি। আরেকটা হচ্ছে মাইক্রো ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে সেটির খেয়াল। এখানে দুটা কান নোট, বাংলাদেশের গর্ব যে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দর দুটা কান নোট, এই দুটা কান নোটগুলোকে আমরা এইভাবে পিন বসিয়ে বসিয়ে ছেড়ে ফেলছি। এই টাকাটা 500 টাকা নোট আপনার হাতে যেই টাকাগুলো, পকেটে যে টাকাগুলো আছে, ব্যাগে যেই টাকাগুলো আছে, সবগুলো টাকার মালিক, একটারও মালিক কিন্তু আপনি না, আমরা বাহক মাত্র, কিছুতে পরবর্তীর কাছে ছেড়ে দিব। এই টাকাগুলো সুন্দর রাখার দায়িত্ব সবুজ নিয়ে কাজ করছে তাদের দায়িত্ব, কিভাবে টাকাগুলোকে সুন্দর রাখা যাবে, এই টাকাগুলো বিনাশ করা যাবে না, টাকাগুলো ভাঁজ করা যাবে না, টাকাগুলোর ভিতরে এইরকম কিছু লেখা যাবে না। সো অনেকেই টাকার ভিতরে এগুলো লিখে, সেগুলো আমি আশা করছি আপনারা উত্তর নেবেন। এই কুমিল্লা শহর থেকে আমরা শুরু করি, আমরা ব্যাঙ চাষ করবো ম্যাডামকে নিয়ে, আমরা পলিথিন কুড়িয়ে ফেলবো বাংলাদেশ থেকে, পলিথিন সরিয়ে দেবো, এরকমভাবে ম্যাডাম যদি ইচ্ছা করলে কিন্তু এই উদ্যোগগুলো আপনাদের মাধ্যমে নিতে পারে যে কুমিল্লা শহর হতে পারে পলিথিন মুক্ত, ব্যাঙাচি চিত্ত এবং আমাদের পরিবেশ বান্ধব সুন্দর একটি দেশ যেখানে ডেঙ্গু থাকবে না আগামীতে। আমি শিওর যদি ব্যাঙ চাষ করেন তাহলে বাংলাদেশে ডেঙ্গু থাকবে না, কিন্তু ব্যাঙ চাষ করে ডেঙ্গু মুক্ত করতে পারে আমরা কুমিল্লাকে ঘোষণা করবো ডেঙ্গু মুক্ত শহর। সো মাছ বাজারে যে টাকাগুলো যায় সেগুলো কীভাবে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা যায়, ইচ্ছা করলেই আপনি কিন্তু পারেন যে মাছ বাজারে গিয়ে টাকাটা যদি নষ্ট না হয়ে যায় সেই রকম উদ্যোগগুলো আপনাকে নিতেই হবে। আমরা যারা সবুজ নিয়ে কথা বলি, সবুজ নিয়ে ভাবি, সব কিছু সবুজের সাথে আসলে একটা জীবনবোধ কাজ করে, আমরা কীভাবে সুন্দর একটি জাতি রেখে যাব, আমার লাশটা যখন কবরে যাবে তখন আমি যদি বলতে পারি যে আমার দেশটাকে সুন্দর একটি দেশ রেখে গিয়েছে, আমার সন্তানরা এখানে ভালো থাকবে, সুন্দর থাকবে। সো আমরা সবাই মিলে যদি কাজ করি আমরা ইনশাল্লাহ পারবো এই কুমিল্লা শহরকে এই পরিচয় মুক্ত, ডেঙ্গু মুক্ত, সবুজ সুন্দর
পলিউশন মুক্ত একটি সুন্দর সিটি যেই সিটিতে আমার সন্তানরা ঘুরে বেড়াবে, বলবে যারা বড় ছিল অভিভাবক ছিল তারা আমাদেরকে সুন্দর একটি সিটি দিয়ে গিয়েছে, সেই প্রত্যাশা রেখে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি জানি না আপনাদের কতটুকু ভালো লাগলো, কতটুকু সুন্দর লাগলো, তবে আমি অনেকটাই এনজয় করেছি আপনার মতো এত সুন্দর মানুষগুলোর সামনে কিছুক্ষণ কথা বলার জন্য। আমার একটা কথা যদি ভালো লাগে আপনার জীবনে গেঁথে নেবেন, আর যেই কথাগুলো ভালো লাগেনি সেগুলো ইংরেজা দিয়ে ইচ্ছাটা খুব সহজ বুঝে ফেলবেন। সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি জাতি, একটি নব সুন্দর সুন্দর সকাল দেখে যাব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দিতে রাজি আছি, আমি অপেক্ষা করছি আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। প্রশ্ন আছে কি?